নমস্কার হোমিও উদ্দীপনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমাদের আজকের আলোচক ডক্টর নাজমুল ইসলাম স্যার আমাদের আজকের আলোচ্য বিষয় অ্যাসিড ফ্লোর তুলনামূলক আলোচনা স্যারকে অনুরোধ করবো স্যার আজকের আলোচনা শুরু করুন ধন্যবাদ ধন্যবাদ তন্ময় স্যার এবং ধন্যবাদ আমাদের নবীন রায় স্যারকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমরা আলোচনা শুরু করি আজকের আলোচ্য বিষয় হলো এসিড তুলনামূলক আলোচনা আমি প্রথমত ক্ষমা চেয়ে নিব যে এই কারণে আমি আমার ক্লাসগুলোতে সাধারণত রুগীর ভাষাতে আলোচনা করে থাকি আমি চাই আমি যেটা বলছি সেটা যেন সবাই বোঝে তো যাই হোক যে কারণে এসিড ফ্লোরিকামের কিছু কথা আসবে প্রচলিত ভাষা এবং রুগীর ভাষাই সেখানে অবশ্যই ক্ষমাযোগ্য ভাষাগত ত্রুটির জন্য তো ধন্যবাদ সবাইকে আজকের মেডিসিন ছিল এসিড ফ্লোরিকাম আমরা যদি এর উৎস দেখি এটা মিনারেল গ্রুপের মেডিসিন যেটা সালফিউরিক অ্যাসিড ও ক্যালসিয়াম ফ্লোরাইড যোগে প্রস্তুত হয় আর আমরা যদি এর মায়াজমটা দেখি তাহলে সোরা সাইকোসিস এবং সিফিলিস লাস্ট অন সিফলিস বেশ ভালোভাবে দারুণভাবে কাজ করে মেডিসিনটার মধ্যে সেটা আমরা আলোচনাতে অবশ্যই তুলে ধরবো আমাদের মুসাদ্দেক স্যার ভিডিওটা অন করে রেখেছেন কাইন্ডলি একটু এদিকে খেয়াল রাখবেন আমরা যদি কাতরতা দেখি তাহলে গরম কাতর আমরা যদি এসিড ফ্লোর গঠনটা দেখি তাহলে দেখবেন এই মেডিসিনটা লাইকোফোডিয়াম এসিড ফস এদের মতো কিছুটা দেখতে বৃদ্ধদের মতো হুম কিন্তু কেন প্রশ্নটা হলো কেন দেখুন ফস লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম তো আমরা বৃদ্ধদের মেডিসিন বলি অ্যাসিড ফসকে অনেক সময় বলে থাকি কারণ হলো প্রচুর পরিমাণে জৈবিক রস নিঃসরণজনিত কারণে আমরা দেখেছি রুগীগুলো খুব সহজে দুর্বল প্রকৃতির হয় গঠনগত ত্রুটির একটা লক্ষ্য আমরা খেয়াল করতে পারি তো যাই হোক সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখব যে এদের ঠিক লাইক অফ বা এসিড ফজের মতো সেই সাথে আমরা দেখব এদের গঠন আকৃতিতে মাথায় চুল কম কখনো কখনো টাক দেখা দেয় যেমনটা ন্যাপট্যাম ভিয়রে আছে সাইলেশিয়াতে আছে এসিড ফসে আছে আর্সেনিক আছে লাইকোতে আছে হিপারে আছে মাথায় চুল কম থাকে অনেক সময় যেটা দেখতে বৃদ্ধদের মতো দেখাই চুল কম থাকলে সাধারণত যেটা প্রথমে আলোচনা করেছি টাকা কৃতিরও দেখা যায় যেটা আমরা অনেকে দেখেছি লাইকোবোডিয়াম আছে হিফার সালফে আছে ন্যাপটামোয়ার আছে সাইলেশিয়াতে আছে এসিড ফসে আছে আর্সেনিক আছে অনেকগুলো মেডিসিন আছে আমরা যদি তার গঠন আকৃতিতে দেখি কখনো কখনো দেখবেন এসিড ফ্লোরিকামের রুগীদের নিচের অংশটা ফোলা থাকে নিম্ন অঙ্গটা ফোলা থাকে আবার গঠনাকৃতিতে দেখবেন এদের নখ ফাটাফাটা ফাটা চুলগুলো বিবর্ণ কখনো কখনো সেটা ফ্যাকাসে মতো দেখা যায় আসলে গঠনাকৃতির কথাটা এই জন্য আমাদের বলা উচিত অনেক অভিজ্ঞ ডাক্তার আছে যারা থার্ড আই দিয়ে প্রথম দর্শনে মেডিসিনকে চেনার চেষ্টা করে তার দৃষ্টিভঙ্গি তার কথা বলা ধরন তার বসার ধরন সবকিছু মিলিয়ে যেমনটা আমরা অনেকে দেখেছি যে ঢুকে খুব বিভৎস আচরণ করছে রাগান্বিত আচরণ অথবা একজনকে চট দিয়ে বসে দিল ছোট মানুষ তারপরে চড় দিল যেটা ইনস্ট্যান্ট রাগ হচ্ছে কে ওকে দেখেছি গালিগালাস করছে বাজে ভাষার ব্যবহার করছে আমরা ভালো গল্প করতে করতে হঠাৎ একজন বললো তোকে আমি দেখে নেব তোকে হয় আমি মারবো না আমি মরবো নাইট্রিক অ্যাসিডের যে সিমটম সিনার যে সিমটম হাতে ললিপপ আছে চিনি জাতীয় খাবার আছে বোরক্সের যে সিমটম বাচ্চা মায়ের কোলে আছে নামতে চাইছে না ঠিক এই রূপ ভাবে যদি আমরা গঠন বা স্বভাবগত দিকটা একটু খেয়াল করি তাহলে অবশ্যই আমাদের মেডিসিনকে চিনতে খুব সহজ হয় ঠিক অনুরূপ ভাবে আমরা এসিড ফ্লোরিকামের যদি গঠনটা মনে রাখতে পারি তাহলে আমাদের প্রথম দর্শনেই একটা তালিকা তৈরি করতে পারি আপনার চেম্বারে আসলো ভীষণ দুর্গন্ধ নিয়ে লোকটা ময়লা শার্ট পরে আছে অথবা দেখুন গরমে তার চাদর জড়ানো আছে যেটা আমরা নামে যাই অথবা সে ভীষণ গরম কাথর অথবা শীতে সে গোসল করতে চায় না সালফার ঠিক এরকম ছোট ছোট কয়েকটা কথা আমরা যদি মনে রাখতে পারি তাহলে এসিড ফ্লোরিকামের কিছু ক্রিয়াস্থল প্রধান প্রধান ক্রিয়াস্থল কোথায় যেহেতু সিভিল স্টাম্পটা তার মধ্যে আছে তাহলে ক্ষতে আমরা ব্যবহার করতে পারি সেটা অস্থিক্ষত যে কোনো ধরনের হতে হোক ইভেন দাঁতের নালি ক্ষত নেত্রনালি ক্ষত ক্ষততে আমরা ব্যবহার করতে পারি এছাড়া ভেরিকোস ভেইন যেটাকে আমরা শিরাই স্ফীতি বলে থাকি সেখানে ব্যবহার করতে পারি স্কিন ডিজিজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি ডিসপেপসিয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারি আমরা গলগণ্ড ক্ষেত্রে ব্যবহার করতে পারি প্র্যাকটিস অফ মেডিসিনের আলোকে যদি আমরা আলোচনা করি ড্রপসিতে ব্যবহার করতে পারি আমরা আলোচনাতেই বলেছিলাম নিম্নাঙ্গ ফোলা থাকে আমরা আঙুল হাটাতে ব্যবহার করতে পারি দেখুন ড্রপসি আসলে কেন হচ্ছে সেই জায়গাটা আমাদের আগে ভাবা উচিত এটা রিনাল ড্রপসি নাকি কার্ডিয়াক ড্রপসি সেদিকেও আমাদের নজর রাখতে হবে প্রয়োজনে প্যাথোলজির সাহায্য নিতে হবে যে কেন এটা হচ্ছে দেন আমরা ড্রপসিতে যে মেডিসিনগুলো ব্যবহার করে থাকি এফিসমেল ফসফরাস কেলিকার হুম আহ অথবা রিমাটি জমদানিত কারণে অনেক সময় আমাদের ফোলাভাব দেখতে পারি যেখানে ইউরিক অ্যাসিড জমা পড়ে যায় সেদিকেও আমাদের নজর রাখতে হবে আসলে সব মিলিয়ে কেন হচ্ছে সেই দিকগুলো নজর রাখলে আমরা অবশ্যই মূল মেডিসিনের কাছে পৌঁছাতে পারবো তো যাই হোক এই আমাদের ছিল এবার আসুন আমাদের মূল লক্ষণে আমরা কিভাবে এসিড ফ্লোর কে চিনব আমরা যদি মানসিক লক্ষণ দেখি এসিড ফ্লোরের এর তো মানসিক লক্ষণ দেখতে যে আমি একটু গল্প আকৃতির আপনাদের বলি দেখুন আহ কিছু আপনারা ছাগল পোষেন গল্প আকৃতির আমি কিন্তু বলেছি যে আমার আলোচনাগুলো সাধারণত চলিত ভাষায় বা রুগীর ভাষাতে আলোচনা করতে পছন্দ করি কারণ হলো আমি যা বলছি সেটা না বুঝতে পারলে আমার বলাটাই বৃথা বই পড়া প্রবন্ধে আমি যা লিখছি তা যদি পাঠক না বোঝে তাহলে আমার লেখাটাই বৃথা তো আমরা যারা ছাগল পুষি দেখবেন যে নিজের খাবার রেখে অন্যের খাবারই মুখ দেয় মানে বেড়ার ওই পাশের ঘাসটা সবুজ হয় সর্বদা যেহেতু তার মধ্যে ছোঁড়া সাইকোসিস সিফিলিস তিনটা মায়াজমি আছে তার মানে সে অস্থির আছে সে কোনো কিছুতে সন্তুষ্টি লাভ করতে পারে না সর্ববাদা ধ্বংসাত্মক কাজ করে সেটা মানসিক হোক শারীরিক হোক সামাজিক হোক রাজনৈতিক হোক যে কোনো প্রেক্ষাপটে ধ্বংসামূলক কাজ করে থাকে তাহলে ওই যে বললাম যে মড়ার এই পাশের ঘাসটা সবুজ নয় ওই পাশের ঘাসটা সবুজ তাহলে দেখুন অস্থির চিত্র মানসিকতা সেই সাথে দেখবেন ক্রমাগত ধ্বংসমুখী কাজ কোনো কিছুতেই তার সন্তুষ্টি হচ্ছে না ক্রমাগত চেঞ্জ করছে আজকে এই রাজনৈতিক দল চেঞ্জ করতে পারে আজকে রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় গ্রহণ করে সিভিলিস মায়াজমের যে রোগীগুলো ধ্বংসমুখী কাজ বোমাবাজি হত্যাযোগ্য হুম রাস্তায় দাঁড়িয়ে টিস করা অন্যকে আঘাত করা হুম মেয়েদের সফট যে জায়গাগুলো আছে স্পর্শকাতর যে জায়গাগুলো আছে সেখানে স্পর্শ করা শিষ দিয়া এক কথায় বাজে যে আচরণগুলো আছে দুঃসাহসিক যে আচরণগুলো আছে আচরণ সে কাজগুলো সে করতে পারে বা করে আমি বলেছি ঘাসটা সবুজ ব্যাটসম্যান সে কোনো কিছুতেই সন্তুষ্ট থাকে না স্বাভাবিক কিছুদিনের জন্য সন্তুষ্ট থাকে আমার এক কোটি টাকা আছে অবক্রেতা বলেছিল যে তুমি অমুককে মেরে দাও তোমাকে আরো দু কোটি টাকা দিব তাহলে আমার তিন কোটি হলো আমি একটা ভালো লাইফ পার করতে পারবো সে পুনরায় আবার যদি অফার আসে সে আবার করবে ওই যে কোনো কিছুতে সে সন্তুষ্টি নাই আজকে নিজের বউকে ভালো লাগে না কালকে অন্যের বউকে ভালো লাগবে অন্যের মেয়েকে ভালো লাগবে সে তার সাথে সেক্সুয়াল সম্পর্ক তৈরি করবে শুরুতে বলেছিলাম দেখতে বৃদ্ধদের নাই তার সেটা আলোচনা আমি অবশ্যই সেই জায়গাটা আমি আবার ব্যাক করে আলোচনাটা করে দিব যে কেন এটা হলো হম আমি ওখানে প্রশ্ন রেখে গেছিলাম তো যাই হোক আমরা যদি দেখি এই যে তার সেক্সুয়াল ডিমান্ড যেখানে প্রচুর পরিমাণে থাকে সে কি করছে রাস্তায় দাঁড়িয়ে টিস করছে স্পর্শকাতর জায়গাতে টাচ করছে নিজের বয়স সাথে তার সময়টা অতিক্রম হয়ে গেল নতুন কাউকে ভালোবাসতে চাইছে নতুন কারোর সাথে সম্পর্ক তৈরি করতে চাইছে সেটা ওভার হয়ে গেল আরো আর একটা নতুন এই যে অল্প বয়স থেকে শুরু করে এই জায়গাটাতে আমরা দেখেছি তার মাস্টারবেশন হোক তার স্ত্রী সহবার জনিত হোক গার্লফ্রেন্ড সহবার জনিত কারণে হোক সেক্সুয়াল সম্পর্ক তৈরি করতে যে সে এমন নিজেকে ক্ষতি করে ফেলে যা একটা সময় এসে আমরা দেখি যে তার দেখতে বৃদ্ধদের ন্যায় দেখা যাচ্ছে জৈবিক রস নিঃসরণজনিত কারণে তো যাই এই আমাদের এসিড ফ্লোরিকামের একটা ছোট্ট গল্প মাইন্ড সিমটামের উপরে এবার আসি আমরা মূল লক্ষণে দেখুন এসিড ফ্লোরের রুগীর স্মৃতিশক্তি দুর্বল হয় স্মৃতিশক্তি দুর্বল সেখানে মেডোরিনাম আছে সিভলিনাম আছে অ্যানাকার্ডিয়াম আছে এসিড ফস আছে লেকেসিস আছে ক্যালিভ্রম আছে সোরিনাম আছে ন্যাক্ট্রাম আছে মেডোরিনাম আছে ইভেন আমাদের এসিড ফ্লোরিকামও আছে দেখুন সিভলিস্তা তো তার মধ্যে আছেই যেটা আমি শুরুতে বলেছিলাম তাহলে তার স্মৃতিশক্তির ক্ষতি ক্ষয় দুর্বলতা তো আসবে কিন্তু কেন আসলো যে ব্যক্তিটা ক্রমাগত মন মনস্তরকে ক্রমাগত ব্যস্ত রেখেছে সেই সাথে মায়াজম তাকে তো স্মৃতিশক্তি দুর্বল করে তুলবেই যাই হোক এসিড ফ্লোরের রুগীগুলো স্মৃতিশক্তি দুর্বল হয় সে সব কিছু ভুলে যেতে থাকে অর্থাৎ তাকে জিজ্ঞাসা করুন সে বলবে আমি এতটা ভুলো না এতটা ভুলো না যে আমি দৈনন্দিন কাজকর্মের কথা ভুলে যাই আমি তারিখ লিখতে ভুলে যাই আমি বানান লিখতে ভুল করি আমি ডান বাম কোন দিকে সেটাও আমি ভুলে যাই অর্থাৎ স্মৃতিশক্তির দুর্বলতা ভুলো মোনা তাকে আজকের এই পর্যায়ে এনেছে যেখানে সিফিলিস আয়োজমটা খুব বেশি তার পিছন থেকে আঘাত করছে তাহলে দেখুন সেখানে আমরা বলেছিলাম মেডোরিনাম আছে মেডুরিনামেরও একটা বিহেভিয়ার আছে সেটা হলো তার সেক্সুয়াল ডিমান্ডটাও খুব বেশি সে পেনিস নিয়ে খেলতে ভালোবাসে টেনিসটা নাড়ছাড় করতে ভালো সেই বাসে সে অল্প বয়সী হোক আর যে বয়সী হোক তার চিন্তার মধ্যে থাকে সেক্স বিষয়টা আমরা নামকে দেখেছি ধ্বংসমুখী কাজ করে এরও স্মৃতিশক্তি দুর্বলতা আছে করছে থেকে দেখেছি এ ধ্বংসমুখী আচরণ করে যেটা আমরা ইসিট ফ্লোরের মধ্যে খুঁজে পেয়েছি ন্যাটাম দেখেছি তারও স্মৃতিশক্তি দুর্বলতা আছে আসলে ন্যাটাম মেয়ের স্মৃতিশক্তির দুর্বলতা নাকি আফসাইড মাইন্ড থেকে স্মৃতিশক্তির দুর্বলতা ন্যাটাম প্রশ্ন করুন হ্যাঁ আরেকবার বলুন কি যেন বললেন আর একবার বলুন আসলে কি সেটা স্মৃতিশক্তি দুর্বলতা নেভার অ্যাবসেন্ট মাইন্ড তার আছে যার কারণে সে ইনস্ট্যান্ট কোনো কিছুকে সে একদম রিলাইজ করে উত্তর দিতে সে পারে না যখন সে উত্তর দিতে পারে না তখন আপনাকে আর একবার বলে আর একবার বলুন হ্যাঁ কি যেন দেখুন এটাকে স্মৃতিশক্তি দুর্বলতা বলা যায় না আমরা এসিড ফসকে দেখেছি তারও স্মৃতিশক্তির দুর্বলতা আছে লাইক এসিড ফ্লোরিকাম প্রচুর জৈবিক রস নিঃসরণ করেছে যেটা আমরা ক্ষয় বলে থাকি ক্ষয়জনিত কারণে আজকেও তার মস্তিষ্কের স্মৃতিশক্তির দুর্বলতা চলে এসেছে আর আমরা দেখেছি এই আসলে প্রকৃতির ভুলোমোন আলোচনাটা সাধারণত লেখেসিসের মতো অনর্গল ভাষায় হয়ে থাকে প্রায় বলি আমি এই কথাটা হ্যাঁ তো ল্যাকেসিসের যে জায়গাটা দেখবেন ভুলো আসলে কোন দিক থেকে ভুলোমনা সে ক্রমাগত বকতে থাকছে পিছনের লাইনটা জিজ্ঞাসা করুন বলতে পারছে না ভুলে গেছে এবং সে মিথ্যাবাদী তো যাই হোক ছোট ছোট কম্পেয়ার করলে আমরা দেখি বা বুঝতে পারি এই জায়গাগুলো তো যাই হোক আমরা এদের ভিতরেও দেখবেন যে আমরা সিপিআতে যেমন দেখেছি যে অ্যাভারসন টু হাজবেন্ড অ্যাভারসন টু সেক্স অ্যাভারসন টু ফ্যামিলি টু চিলড্রেন আমরা দেখেছি বিতৃষ্ণা আমরা যদি উদাসীনতা বিতৃষ্ণা আর উদাসীনতা মিতৃষ্ণা হলো ভালোই লাগে না উদাসীনতা হলো তার প্রতি ভালো লাগার কাছাকাছি মানে দুটা খুব কাছাকাছি আমরা যদি ব্যাখ্যা করতে পারি তাহলে দেখুন তাকে সহ্য করতে পারে না মিতৃষ্ণার সাথে সহ্য করতে পারে না আর আমরা দেখেছি যে অনিয়া আছে তাকে অসহ্য মানে তুমি সরে যাও মানে আমি যদি বলি এই তুই সরে যা আমি বলেছি রুগীর ভাষায় আমি বলবো সরে যা আমার সামনে থেকে শর সিপিয়া পছন্দই করছে না বিতৃষ্ণা আছে হাজবেন্ড হলে খোঁজই নিচ্ছে না আর আমরা একে দেখেছি অনীহা কাদের প্রতি আমরা সিপিয়াকে দেখেছি তাদের প্রতি বিতৃষ্ণা এসেছে যাকে সে একসময় ভীষণ ভালোবাসত আর অ্যাসিড ফ্লোরিগামের দেখেছি তাদের প্রতি অনিয়হা যাদেরকে সে একসময় ভালোবাসত তবে তাদের উপস্থিতি সিপিয়াতে যেমন বিরক্ত হয় ন্যাটামিয়ারে যেমন বিরক্ত হয় এমন সে বিরক্ত হয় না তাহলে আমরা পরিবার স্ত্রী আত্মীয় প্রতি অনিহা খুঁজে পাবো ফ্লোরের আমরা কোনিয়ামকে দেখেছি প্লাটিনামকে দেখেছি দেখেছি কে দেখেছি কোনিয়ামকে দেখেছি প্লাটিনামকে দেখেছি 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 ইটিচি আর অনেকগুলো মেডিসিন আছে যে যাদেরকে সে ভালোবাসতো দেখুন প্লাটিনাম প্লাটিনামও কিন্তু সম্পর্ক বদলাতে খুব বেশি ভালো পছন্দ করে আমরা প্লাটিনামেও কিন্তু ফ্লোরিকামের মতো তার সেক্সুয়াল ডিমান্ডটা যথেষ্ট আছে ফিমেল মধ্যে আমরা কেও দেখেছি অনিয়া আছে কাকে যার যে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে অথবা পরিবারের তার সাথে যে তার কথাগুলো মূল্যায়ন করেনি পরিবার তার কথার মূল্যায়ন করেনি তাই তার প্রতি এখন অনিয়া আছে ঠিক অনুরূপ অনেকগুলো মেডিসিনের আমরা অনীহা দেখলাম বেশি কম্পেয়ার করতে গেলে আলোচনা শেষ করতে পারবো না আমরা যদি তার মধ্যে দেখি খিটখিটে স্বভাব দেখুন খিটখিটে স্বভাবটা কখন আসছে যখন অসন্তুষ্ট মনোভাব তার মধ্যে বিদ্যমান আছে যেটা ক্যামোমিলা সিনা প্লাটিনাম ইন্টিন ফ্রুট নাক্স অনেকগুলো মেডিসিনের মধ্যে আছে খিটখিটে স্বভাব অসন্তুষ্ট মনোভাব ওই খিটখিটে স্বভাব দেখুন সিনাকে দেখুন সব সময় জন্য খিটখিটে ভাব আছে রেগে আছে রাগান্বিত মনোভাব আছে আর সাথে তো বলেছি একটা ললিফা হাতে আছে হম নাক চুল কাচ্ছে মলদার চুল কাচ্ছে মেয়ে পেশেন্ট হলে জোনাঙ্গর মধ্যে আঙুল দিয়ে চুল কাচ্ছে পেটটা গোপাল ভাঁড়ের মতো সামনে এগিয়ে গেছে সবসময় কোলে থাকছে নাইলে ওই যে ললিপপ বা মানে এটা বুঝালাম বাচ্চাদের জন্য যে সাধারণত মিষ্টি জাতের যে জিনিসটা আমরা চেম্বারে অনেক সময় দেখে থাকি তাহলে সেখানে চিনাকে বলতে পারি খিটখিটে মেজাজ ক্যামো মিলাকে দেখে দেখি আমি তো ক্যামো মিলাকে অবাঞ্চিত বলে থাকি ক্যামো বলে থাকি সমাজের অসভ্য একজন ব্যক্তি ইতর শ্রেণীর ব্যক্তির মতো তার আচরণ ক্যামোমিলা মিলা কারণ কেন বললাম কারণটা হলো আমি তাকে সেবা করছি সে ভীষণ অসুস্থ আমি তাকে সেবা করছি সৌজন্যবোধ দেখানোর সুযোগ নাই লাথি গুথাম আছে থুতু ছিট আছে গালিগালাস করছে মুখ খারাপ করছে তাহলে তাকে তো আমি অসভ্য ইতর শ্রেণী বলবো সে সাথে আমরা প্লাটি নামকে দেখেছি এও খিটখিটে মেজাজের আমরা ইন্টিম ক্রুট দেখেছি এও ভীষণ খিটখিটে মেজাজের রাগান নিদ মনোভাব আর নাক্স তো রাগ ছাড়া মানাই যায় না খিটখিটে মেজাজ আমরা হেপার সালফে দেখেছি তার রাগ আছে তবে রাগ পরবর্তী ক্রোধ যদি হয়ে যায় তাহলে সে আগুন ধরে দিতে পারে প্রিয় জিনিসটার প্রতি তাকে ধ্বংস করতে পারে প্রিয় জিনিস বা প্রিয় ব্যক্তিত্বকে সে আঘাত করতে দ্বিধাবোধ করে না এবং তার রাগটা হয় ধ্বংসমুখী এবং খুন করে ফেলে দেওয়ার মতো নাইট্রিক এসিড এর হেপার সালফ সে বাসস্থানে আগুন ধরে দিতে পারে হেপার সাল সেই সাথে যদি আমরা বলি এসিড ফ্লোরিকাম প্রচন্ড সাহসী প্রশ্ন আসতে পারে কিভাবে সাহস হলো প্রচন্ড সাহসী আপনি যদি ফসফরাস হন আপনি যদি বিফোর আনা হন আপনি যদি কষ্টিকাম হন আপনি যদি ন্যাটর হন আপনি কখনোই দাঁড়িয়ে কোনো মেয়েকে শীষ দিতে পারবেন না অশ্লীল আচরণ করতে পারবেন না অশ্লীল বডি ল্যাঙ্গুয়েজ প্রকাশ করতে পারবেন না স্পর্শকাতর জায়গাতে হাত দিতে পারবেন না বোমাবাজি করতে পারবেন না ভাংচুর করতে পারবেন না তাহলে আমরা যদি দেখি এরা প্রচন্ড সাহসী কেন কোন দিক থেকে রাস্তায় দাঁড়িয়ে শীষ দিচ্ছে মহিলা কলেজের সামনে গেটে দাঁড়িয়ে এরা বাজে দৃষ্টি অঙ্গভঙ্গি করছে শীষ দিচ্ছে স্পর্শকত জায়গায় করছে করছে বা মনো মনোজগতের ডিমান্ডটাকে পূর্ণ চোখের মাধ্যমে চোখের ভাষা গাড়ি ভাঙচুর করছে ঘর বাড়ি ভাঙচুর করছে তাহলে তাদেরকে আপনি কি বলবেন এরা সাহসী নাকি বিফোর আনার মতো ঘর কোনো নাকি বোরাক্সের মতো আরে কোলে থাকবো আরে নামবো না নামবো না নাকি সিনার মতো মায়ের আসল ছাড়বো না কোলে উঠবো না আসল ছাড়বো না বেরাটা কারবের মতো পেছনে থাকবো মায়ের পেছনে থাকবো আমাকে তুমি সামনে নিও না মা বেরাটা কারবের মতো কোনো আগন্তুককে দেখলে ঘরের কোনায় পালাবো কেউ যদি অপরিচিত লোক হাসে তাহলে আমাকে ছোট করছে এই মেন্টালিটি নিয়ে আমি ঘরের কোণায় লোকাবো আসবাবপত্রের পিছনে লোকাবো খাটের নিচে লোকাবো এই মেন্টালিটি কখনো দুঃসাহসিক ব্যক্তিত্ব প্রকাশ করে না তাহলে দুঃসাহসিক ব্যক্তিত্ব প্রকাশ করছে কোথায় দুঃসাহসিক ব্যক্তিত্ব প্রকাশ করছে রাস্তায় দাঁড়িয়ে শীষ দিয়া মহিলাদের গায়ে হাত দিয়া গাড়ি ভাঙচুর করা রাজনৈতিক দলের সংস্পর্শে থেকে ধ্বংসমুখী আচরণ করা সেটাই হচ্ছে দুঃসাহসী একটা ব্যাপার তাহলে দেখুন এই যে রাস্তায় দাঁড়িয়ে শিষ দেয়া ঘরবাড়ি বাড়ি করা মেয়েদের স্পর্শকাতর জায়গাতে স্পর্শ করা ক্যালেডিয়াম শাখে আছে ভবিষ্যটা আছে প্লাটিনাম ও মনোজগতের সেক্সুয়াল ডিমান্ডটাকে সে পূর্ণ করছে কিভাবে দেখুন আমি খুব খুশি হয়ে আছি পাশে কে আছে দেখার সময় নাই চাচা আছে বাবা আছে দাদা আছে নানি আছে বাবার বয়সী কেউ আছে দেখার সময় নাই জড়িয়ে ধরলাম বন্ধু থাকতে পারে বান্ধবীও থাকতে পারে কি আছে দেখার সময় নাই দেখুন তার মধ্যেও কিন্তু আমরা বলতে পারি তাহারও দুঃসাহস আছে সেখানে সেক্সুয়াল ডিমান্ডটাকে ভীষণ প্রভাবিত করে তাহলে এই জায়গা থেকে আমরা কিন্তু বলতে পারি এসিড ফ্লোরিকাম দুশ্চরিত্রবান হয়ে থাকে আহ গাড়ির শব্দ আপনারা বিরক্ত হলেন কিনা না আসলে আমি সাদের পর বসে আলোচনা করছি পাশের রাস্তা তো একটু সমস্যা হতে পারে তো যাই হোক আমরা যদি দেখি দুশ্চরিত্রের এই জায়গাটাতে আমরা ইকুয়াল করি সে দুশ্চরিত্রবান সে দুঃচরিত্রের অধিকারী হয়ে থাকে কারণ তার মন মানসিকতা নিচু প্রকৃতির তার চিন্তা ভাবনা নিচু প্রকৃতির নিচু প্রকৃতির যদি না না হতো তাহলে সে এই কাজগুলো মনোজগতের ডিমান্ডকে চোখের করতো দেখায় হাতের স্পর্শে অপরিচিত লোকের এটা কখনো সে প্রকাশ করতো না অর্থাৎ আমরা যদি তার আরেকটা লাইন টানি তাহলে তার মনের মধ্যে সবসময় যৌন লালসা যৌন পিপাসা ভীষণ ভাবে কাজ করে সবসময় যৌন তানে চিন্তা করে সেলিনে আমি দেখেছি কি একটা সুন্দর মেয়ে আছে রে যদি একবার সহবাস করতে পারতাম বা সম্পর্ক তৈরি করতে পারতাম কি ভালোই না হতো হ্যাঁ এই যে যৌন লালসা লাইকোপোডিয়াম খুব ভীতু স্বভাবের বলেন তাই না শিয়ালের চেয়েও চালাক সে যদি কোনো মেয়েকে ফুসলাতে পারে বেড পর্যন্ত নিতে পারে তাহলে সে চায় সেক্সুয়াল সম্পর্ক তৈরি করতে আমরা ইন্ডিয়া ম্যাটালিকামকে দেখেছি সে তৈরি করতে লিফুলিনকে দেখেছি সে তৈরি করতে এগনাসকে দেখেছি সে তৈরি করতে সিট ফস্কে দেখেছি সে চিন্তা করে তার ভিতরে যৌনতা কাজ করে তাহলে অনেকগুলো মেডিসিনের মধ্যে আমরা এই লক্ষণগুলো খুঁজে পাই রুগী যৌনতা লালসা কাজ করে যে সে ঘুমাতেও পারে না কেন দেখুন ঘুম ভাঙলে সাধারণত আমাদের ঘুমটা আবার হয়ে যায় ঘুম ভাঙলে সাধারণত আমাদের পরবর্তীতে আবার ঘুম আসবে এটাই স্বাভাবিক কিন্তু ধরুন মিডনাইটে তার ঘুম ভেঙে গেছে মিডনাইটে তার ঘুম ভেঙে গেছে সে কি করছে শুরু হয়ে গেছে তার মধ্যে যৌনতার চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে তার মধ্যে যৌন জীবনের চিন্তা ভাবনা সে কি করছে ক্রমাগত যৌনতানে চিন্তা করছে যৌন উত্তেজনা যে চিন্তা ভাবনা গুলো আছে সে সেগুলো নিয়ে ভাবছে ভাবতে ভাবতে সারাটা রাত সে পার করে দিচ্ছে নির্ঘুম রাত পার করে দিচ্ছে কি নিয়ে শুধুমাত্র যৌনতা নিয়ে তাহলে সেখানে আমরা কিন্তু ফ্লোর কে চিন্তা করতে পারি দেখুন একজন নেশাগ্রস্ত ব্যক্তি আমি যদি আপনাদেরকে বলি যে একজন নেশাগ্রস্ত ব্যক্তি নেশা করার পরে যেমনটা মাতলামি করতে পারে ঠিক অনুরূপ ভাবে এসিড ফ্লোরের রুগীগুলো সে যৌনতাকে এই মাতলামির পর্যায়ে নিয়ে চলে আসতে পারে তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি সেখানে অবশ্যই আমরা এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি তাহলে দেখুন সেই সাথে যদি আমরা দেখি এই যৌনতাকে যখন সে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাচ্ছে দেখুন রাতে সে শুয়ে ঘুম ভাঙে চিন্তা করছে আমার যৌনতা নিয়ে যৌন জীবন নিয়ে মাত্র মাদকাসক্ত ব্যক্তির মতো তাহলে এই ব্যক্তিটা সকালে উঠে সে যৌন পিপাসাটাকে পূর্ণ করার জন্য রাস্তায় তো দাঁড়াবেই পতিতালয়ে তো যাবেই মাস্টারবেশন তো সেই সময় এসে করবেই অর্থাৎ ঠিক ফ্লাটি না মিউরেক্স মতো সেও কি করবে যৌনতাকে পূর্ণতা দেওয়ার জন্য সে হয় মাস্টারবেশন করবে না অথবা পতিতালয়ে যাবে অসৎ উপায় অবলম্বন করবে তাহলে আমরা যদি কোনো ব্যক্তির মধ্যে হস্তমৈন্য করার প্রবণতা যেটা আমরা হস্তমৈন্য আছে তো সে যদি এই চিন্তা না করে এবং অসৎ উপায় অবলম্বন করে তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি সেখানে আমরা অবশ্যই এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি আমরা শুধু কম্পেয়ার করবো ছোট ছোট কম্পেয়ার করি আলোচনা অনেক বড় হয়ে যাবে যদি আমি খুব বেশি বড় কম্পেয়ার করতে যাই তাহলে প্লাটিনামকে দেখেছি সে অসৎ উপায় অবলম্বন করে তারও প্রচুর সেক্সুয়াল ডিমান্ড কিন্তু এখানে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে ন্যাক্টামিওর আর সিপিআতে দেখুন তার আহ বিতৃষ্ণা আছে ভেজাইনার ড্রাই থাকার কারণে পেইন জনিত কারণে প্লাটিনামেও সেম কিন্তু প্লাটিনামকে দেখেছি যে তার ভীষণ সেক্স ডিমান্ড তার মধ্যে কাজ করে কিন্তু কেন সে বিতৃষ্ণা তার মধ্যে লক্ষ্য করা যায় সব বিরোধী আচরণ আমরা এখানে যদি দেখি তাহলে তার কারণেও কিন্তু আমরা দেখেছি তার বিতৃষ্ণা আসতে পারে আর সে কতটা সেক্সুয়াল লাইফটা পার করে দেখুন সে তার ফেয় চলছে প্যাট প্যাটে যে স্পর্শ আছে হালকা যে সুরসুর অনুভূত আছে সেখান থেকেও তার আহ জীবনের যৌন চাহিদাটা তৈরি হচ্ছে বিফোর আমাকে দেখেছি একটা মেয়েকে দেখলে দৌড়ে ঘুরে চলে যাবে অন্ধকার ঘরে চলে যাবে বা নিজেকে একা করবে করে করে শুরু দেবে হ্যাঁ নিচু মানসিকতা নিচু চিন্তা ভাবনা যদি মাস্টারভেশনের হেবিট বা যে আর অভ্যাস যদি পাই এবং সে যদি সেক্সুয়াল চিন্তা ভাবনা তার মধ্যে ক্রমাগত থাকতে পারে উল্লেখিত আলোচনাগুলো যদি আমরা তার মধ্যে খুঁজে পাই তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি সেখানে ফ্লোর কে চিন্তা করতে পারি অর্থাৎ তার মাথার মধ্যে সবসময় সেক্সুয়াল বা কামুক চিন্তা ভাবনা কাজ করে যেটা আমরা সালফার প্লাটিনাম হাইসিমাস মিউরেক্স লিফুলিন অনেকগুলো মেডিসিনের মধ্যে হিস নাক্স খুঁজে পায় এবং এই যে যে ব্যক্তিটা ক্রমাগত অস্থির মাইন্ড করে রেখেছে সেটা জীবন হোক নিজের ওই যে বেড়ার ওই পাশের ঘাসটা সবুজ মনে করে হোক যে কারণেই হোক সে মানসিক পরিশ্রমটাকে বেশি করাচ্ছে মানসিক শ্রমটাকে সে বেশি করাচ্ছে এবং দেখুন অতিরিক্ত মানসিক পরিশ্রম এবং তার সেক্সুয়াল ডিমান্ডটাকে পূর্ণতা দেওয়ার জন্য মাস্টার একাধিক স্ত্রী আমরা জানি কিন্তু একাধিক স্ত্রী থাকে একাধিক গার্লফ্রেন্ড থাকতে পারে ওইদিকে আমরা আস্তে আস্তে যাব তাহলে এই সেক্সুয়াল ডিমান্ডটাকে পূর্ণ করার জন্য সে যে কোনো উপায় অসৎ উপায় অবলম্বন করছে তার ক্ষয় হচ্ছে মানসিক পরিশ্রম করছে তাহলে দেখুন তো এই ব্যক্তিটাই কি লাইকুপুডিয়াম মতো কপালে ভাস পড়ে বৃদ্ধর মতো লাগবে না ভাস তো পড়ে না আমি বোঝানোর জন্য বললাম ফসফরাসের মতো সামনে কি বক্র আকৃতির হবে না সিট ফসের মতো কি বক্র আকৃতির হবে না যেন কিছুই নেই শরীরে শুকিয়ে যাবে না যে কিনা সারাটা রাত ঘুম হচ্ছে না যে কিনা অর্থনৈতিক লোভ বলতে পারেন যে কিনা বেটার লাইফ পার করার জন্য চিন্তা ভাবনাকে মানসিক শ্রম সবসময় দেওয়ার জন্য জনজীবনটাকে সুন্দরময় উপভোগ্যময় করার জন্য

তার জৈবিক যৌনজীবন সব কিছুকে সে জয়ী করতে যে অনেক ক্ষয় করে ফেলছে এবং একটা সময় সে আমরা তার মধ্যে বৃদ্ধদের মতো দেখতে পাচ্ছি এই চিন্তা ভাবনা গুলো আপনি যদি তার মধ্যে খুঁজে পান সবকিছু ধ্বংসের দিকে ধ্বংস তো আসলে সিফিলিস মায়াজমি তাকে পিছন থেকে কাভার করছে গভীরভাবে তার সাথে ওতপ্রোত জড়িত আছে এই অ্যাসিড ফ্লোরের রুগী নিজের জীবন থেকে শুরু করে অন্যের জীবন সংসার জীবন সমাজ জীবন রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন সবকিছুতেই ধ্বংস টেনে আমরা আমরা করতে পারি অর্থাৎ এত কিছুর মধ্যে দেখলাম যে সবকিছু শেষে ও ধ্বংস ডেকে আনছে দেখুন এই জায়গাটাতে আমরা দেখি আরেকটা জায়গায় যদি আমরা দেখি তাহলে এসিড ফ্লোর আমরা ফুর্তিবাজ যে কথাটা আমি বললাম ফুর্তিবাজ চরিত্রের অধিকারী হয়ে থাকে কারণ তাদের মানসিকতা পরিবর্তনশীল আমরা সোড়াকে দেখেছি অস্থির স্বভাবের পরিবর্তনশীল স্বভাবের তাহলে আমরা যদি দেখি তাহলে সেখানে দেখি যে আমরা সে চরিত্রের হয়ে থাকছে এবং তাদের মানসিকতা ক্রমাগত পরিবর্তনশীল যেখানে সে আনন্দ পাবে যেখানে সে মজা পাবে সে সেখানেই উপস্থিত থাকবে এবং সে সেখানেই থাকতেই চাইবে ই প্রত্যয় থাকতেই চাইবে তারপরে যে মজা হারিয়ে যাবে আনন্দ হারিয়ে যাবে নতুন আর একটা জায়গা খুঁজবে তাহলে সেখানে আমরা এসিড ফ্লোরকে চিন্তা করতে পারি এই যে মজার জায়গায় ফুর্তিবাদ চরিত্রের অধিকারী হওয়ার কারণে আনন্দপূর্ণ জায়গায় পরিবেশ আনন্দপূর্ণ মুহূর্ত গুলোকে এনজয় করতে যেয়ে তারা ক্রমাগত সঙ্গী পরিবর্তন করে যেটা আমি একটু আগের আলোচনায় বলেছিলাম একাধিক বউ হতে পারে একাধিক গার্লফ্রেন্ড থাকতে পারে তাহলে দেখুন তার নতুন নতুন সঙ্গী তৈরি হচ্ছে একটা সঙ্গিনীর সাথে তার সম্পর্ক তৈরি হচ্ছে হতে পারে সেকে বিয়ে করছে অথবা তার সেক্স ডিমান্ডটাকে পূর্ণ করছে মজা হারিয়ে গেছে নতুন আর একটা খুঁজছে অর্থাৎ তার যে লাইকোফোডিয়ামের যে লালসা আছে ফসফরাসের যে সাইড আছে যে আমি তো ফসফরাসকে দেখেছি খুব ভালো মানুষ অনেস্ট হ্যাঁ সেই প্রয়োজনে ধার করে আমি তোমার সাথে থাকতে চাই প্রয়োজনে ধার করে আমি তোমার উপকার করতে চাই কিন্তু তার একটা সাইড আছে যদি কাউকে ফুসলে ফাঁসলে লাইকোফোডিয়ামের মতো একবার বেড পর্যন্ত নিতে পারে তাহলে তার সাথে যৌন সম্পর্ক করতে চাই দেখেছি আর ফসফরাসের গুড সাইডের পরবর্তীতে আমরা ডার্ক এই লক্ষণগুলো খুঁজে পেয়েছি তাহলে সেখানে আমরা কি বলবো যে দেখি যদি আমরা সঙ্গী তৈরি করে নতুন সম্পর্ক তৈরি করতে নতুন পরিবেশ তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে সেখানে আমরা তার জীবন এই লালসাকে বাস্তবে রূপ লাভ করানোর জন্য নতুন সঙ্গী তৈরি করছে কিন্তু আমরা ফসফরাসে দেখেছি সে ছোট হোক বড় হোক অপরিচিত হোক পরিচিত হোক তার সাথে একটা সম্পর্ক তৈরি করে কথা বলার জন্য হোক ভবিষ্যৎ ফিউচার সিকিউরিটির জন্য হোক যে কোনো কারণ বসতে সম্পর্কগুলোকে তৈরি করে তার চিন্তা না এক আর এসিড ফ্লোরিকামের চিন্তা ভাবনা এক তাহলে সেখানে আমরা যদি দেখি যৌন জীবনকে প্রাধান্য দিচ্ছে তাহলে সেখানে আমরা এসিড ফ্লোরকে চিন্তা করব। তাহলে দেখুন নতুন সঙ্গী তৈরি করতে চাইছে নিজের লাইফটাকে এনজয় করতে চাইছে ক্রমাগত মজা মুহূর্ত সময় অতিবাহিত করতে চাইছে আনন্দ কোনো মুহূর্ত অতিবাহিত করতে চাইছে তাহলে এদের কি ঘরে মন বসবে বসবে না এরা কোনো সম্পর্ককে কি মতো গভীরভাবে নিবে কখনো নিবে না তাহলে আমরা ফ্লোরিকামের মাইন্ডে যদি ঢুকি তাহলে দেখুন এরা কোনো সম্পর্ককে গভীরভাবে নিবে না এবং এরা কোনো সম্পর্ককে মন থেকে গভীরভাবে চিন্তাই করবে না এরা চাইবে যে আমি যে কোনো সম্পর্কই করি না কেন সেটা এনজয় করার জন্য মজা করার জন্য উপভোগ্যময় লাইফটাকে পূর্ণতা দেওয়ার জন্য এইগুলো দিতে যে দেখুন তারা নতুন নারী নতুন গাড়ি নতুন বাড়ি নতুন পোশাক নতুন ব্যাংক ব্যালেন্স নিত্য নতুন সঙ্গী শূন্যতা পূর্ণতা শূন্যতা পূর্ণতা পূর্ণতা শূন্যতা একটার পর একটা একটার পর একটা ক্রমাগত এদের মাইন্ড চেঞ্জ হতেই হতেই আছে 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 সেখানে আমরা কিন্তু ফ্লোর কে চিন্তা করতে পারি দেখুন এবার দেখুন সে সম্পর্ককে প্রাধান্য দিচ্ছে না গুরুত্ব সহকারে নিচ্ছে না তাহলে তাকে কি আমরা দায়িত্ব জ্ঞানহীন বলতে পারি না তাদের মধ্যে উদাসীনতা খুঁজে পাই না আমার স্ত্রী যারা একটা দায়িত্ব কর্তব্য আছে আমি তাকে খোঁজ নিচ্ছি না কিন্তু তার উপস্থিতিতে আমি বিরক্ত হচ্ছি না আমি অন্যের বউকে অন্যের মেয়েকে প্রাধান্য দিচ্ছি কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ওই বউয়ের কাছে ওই মেয়ের কাছে আনন্দ পাওয়া যায় মজা পাওয়া যায় ততদিন পর্যন্ত আমি সেই জায়গাতে আছি কিন্তু যেই সেটা পূর্ণ হয়ে যাচ্ছে আনন্দ মুহূর্তগুলো চলে যাচ্ছে আমি তাকে সরিয়ে দিচ্ছি অর্থাৎ তাকে দায়িত্ব নিতে চাইছে না লাইকোফোডিয়াম কিন্তু দায়িত্ব নিতে চায় না কিন্তু লাইকোফোডিয়াম কেন দায়িত্ব নিতে চায় না খরচ হওয়ার ভয়তে আর ফসফর অ্যাসিড ফ্লোরিকাম কেন দায়িত্ব নিতে চায় না আসলে নতুনত্বে সে বিশ্বাসী পুরাতনকে ঝেড়ে ফেলে আসুন নতুনত্বকে জয় করি আমরা বছরের শুরুতে এই কথাগুলো সাধারণত বলে থাকি আর লাইফ এ চাই তাহলে তার মধ্যে আমরা কি পাচ্ছি দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় খুঁজে পাচ্ছি নিজের পরিবারের প্রতি উদাসীনতা খুঁজে পাচ্ছি সেখানে স্ত্রী হোক নিজের যদি এসিড ফ্লোর হয় তাহলে স্বামী হোক মহিলা যদি হয় বাবা যদি হয় সন্তানের প্রতি হোক একটা উদাসীনতা খুঁজে পাচ্ছি যেখানে হেলিবরস আছে সিপিয়া আছে সিফিলিনাম আছে ইভেন ফসফরাসও আছে যে কিনা সম্পর্ককে প্রাধান্য দিতে চায় তবে আপনি একটা জিনিস এখানে মজার যে বিষয়টা আমি আলোচনা করলাম এত কিছুর মধ্যে দেখুন সে বলল যে আমি উদাসীন আমি খোঁজ নেই না হ্যাঁ তাদের আমার নিজের সম্পর্ক নিজের মানুষের প্রতি কিন্তু এর দিকে আপনি একটু খেয়াল করবেন এসিড ফ্লোরের রুগীর মধ্যে একটু খেয়াল করবেন পরের মেয়ের দিকে ভীষণ নজর দেয় তাদের প্রতি একটা দায়িত্ব বোধটা যেন তার বেড়ে গেছে হম পরের বউয়ের দিকে ভীষণ নজর দেয় তাদের প্রতি যেন একটা দায়িত্ববোধ বেড়ে গেছে তার কর্তব্যবোধটা বেড়ে গেছে ঠিক যেমনটা আমরা ফসফরাসে দেখেছি যে দরকার হলে আমি ধার দেনা করব প্রয়োজনে আমি কি নিজের শ্রম দেব সময় দেব সব কিছু করে হলো আমি তাকে মানে যত্ন নিব এখানে তার প্রচন্ড দায়িত্ব আমরা খুঁজে পেয়েছি আসলে সে তার উদ্দেশ্য কিন্তু ছিল আর এক তার উদ্দেশ্য ছিল আমি সম্পর্কগুলোকে টিকে রাখবো আগামীকাল তাকে আমার প্রয়োজন হতে পারে আর এসিড ফ্লোরের দেখেছি সে কি করেছে সে তার সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করতে চাইছে যেন আগামীকাল তার সাথে আমি সৌভাস করতে পারি যেন আগামীকাল তার সাথে আমি আহ এনজয় করতে পারি আমি যেন পরিবেশটাকে খাপ খাইয়ে নিজেকে একটা মজার পর্যায়ে নিয়ে যেতে পারি তার এমন আমরা কষ্টিকামকে দেখেছি তার ওই পিছনে একটা দারুণ কারণ আছে সে চায় নেতৃত্ব দিতে যেমন নেতৃত্ব দিতে পছন্দ করে ঠিক কিন্তু তাই সেও চায় যে আমি তোমাকে হেল্প করব বিনিময়ে তুমি আমার কর্তৃত্ব প্রকাশ করো আমি তোমার হেড সেটা মানতে শেখো হুম আমি সমাজের নেতৃত্ব দেবো আমার সমাজে তোমরা অধীনস্থ আমি তোমাকে হেল্প করবো ইটস ওকে পেছনের একটা উদ্দেশ্য থাকে যদি আমরা দেখি তাহলে তাদের উদ্দেশ্য এক আর এসিড ফ্লোর এর উদ্দেশ্য আর এক কেন সে অন্যের প্রতি কেন দায়িত্ব নিয়েছিল নিজের বউ ছেলে মেয়ের প্রতি নেছে না বাবার প্রতি নেছে না সন্তানের প্রতি নেছে না অথচ অন্যের মেয়ের প্রতি নেছে কেন কারণ আসলে সে যদি বলি বাংলা ভাষায় সে নিম্ন চরিত্রের অধিকারী লম্পট চরিত্রের অধিকারী দুশ্চরিত্রের অধিকারী তার মানসিকতায় একেবারে নিচু পর্যায়ের সে চায় তার সাথে শুধু সেক্সাল সম্পর্ককে বিল্ড আপ করতে সেখানে আমরা কি চিন্তা করতে পারি সেখানে আমরা চিন্তা করতে পারি দেখুন এই ব্যক্তিগুলো সাধারণত সমাজ সমাজ বসবাস করে আমরা ভাষায় সম্ভবত বলেছিলেন যে সমাজে বসবাস করে না সে হয় পশু নয় দেবতা তা আমরা পশু কেনি দেখুন পশু নিম্ন চরিত্রের অধিকারী থাকে তাকে তার বিচার করা বিশ্লেষণ করার ক্ষমতা থাকে না ঠিক এই সমাজ বিচ্যুতি যে কাজকর্মগুলো আমরা খুঁজে পাই ঠিক আমরা এসিড ফ্লোরিক রোগীর মধ্যেও তার মানসিকতার মধ্যে খুঁজে পাই তাহলে তার কোন বন্ধুত্বের সম্পর্ক কোন আটকে রাখতে পারে না ক্রমাগত সমাজে দেখবেন কারোর একাধিক বউ আছে যে যেখানে যাই সেখানে একটা করে বিয়ে করে যেখানে যায় সেখানে গার্লফ্রেন্ড তৈরি করে যেখানে যায় সেখানে সে পতিতাল হয়ে যায় নিম্ন মানের চরিত্রের অধিকারী তাহলে সেখানে আমরা এসিড ফ্লোরকে কে চিন্তা করতে পারি এবং একে যদি আমরা একটা দারুণ কথার সাথে যদি সম্পর্ক বলি রেল লাইন আমরা যদি এই কথাটাকে বলি রেল লাইন বাম পাশে সম্পর্ক গড়ছে ডান পাশে ভাঙছে সমান্তরাল ভাবে গড়া ভাঙা গড়া ভাঙা আমরা যদি এটা উল্লেখ করি একটা সম্পর্ককে গড়ছে আর একটা সম্পর্ককে সে ভাঙছে যদি এই লক্ষণটাও তার মধ্যে খুঁজে পাই তাহলে সেখানে আমরা এই সিট ফ্লোর কে চিন্তা করতে পারি তাহলে আমরা যেদিকে ছিলাম যে আলোচনাতে ছিলাম ওখানেই যাই আমরা এখানে অনেকগুলো মানসিক মনোযোগতের অনেক লক্ষণ তার মধ্যে খুঁজে পেয়েছি তাহলে এই ব্যক্তিটার কিছু ভ্রান্ত ধারণা নিয়ে আমরা একটু আলোচনা করি আমরা ফ্লোরের কিছু ভ্রান্ত ধারণা খুঁজে পাই তার মধ্যে ধরুন এই যে এতক্ষণ যে আলোচনাগুলো করলাম ভাঙন গড়ন ভাঙন গড়ন সম্পর্ক একদিকে ভাঙছে সম্পর্ক একদিকে গড়ছে সেটা কেন মজা করার জন্য এনজয় করার জন্য লাইফটাকে উপভোগ করার জন্য তাহলে এই ব্যক্তিটার ভিতরে একটা ফিল দেখুন খুব ডিপলি ঢুকুন খুব ডিপলি ঢুকবেন যখন আমরা রুগী দেখব যখন রুগীর সাথে কথা বলবো আমার আবার খুব বাজে অভ্যাস সেটা আমি রুগীকে খুব সিঙ্গেলে প্রশ্ন করি এখানে আমার অনেক কাছের স্টুডেন্ট আছে স্টুডেন্ট বলবো না আমি আসলে ওই পর্যায়ে যেতে পারিনি মানে আলোচনা করে আমার সাথে সবাই থাকে হ্যাঁ তো তারা জানে আমি যখন অন ভিডিও কলে রুগি লিপি করি আমি প্রচুর সিঙ্গেলে প্রশ্ন করি আসলে সিঙ্গেলে প্রশ্ন করলে হেভি মজা আছে লক্ষণ নয় লক্ষণের পেছনের কারণটাকে খুঁজে পাওয়া যায় যদি আমরা কোনো রুগীকে খুব সিঙ্গেলে প্রশ্ন করি প্রথমত তার কাছ থেকে লিডিং বাদে যা আছে সবকিছু নিয়ে নিলাম তারপরে তাকে আমরা যদি প্রশ্ন করি তাহলে সিঙ্গেলে প্রশ্ন করবে সেটা সেকেন্ড প্রেসক্রিপশনে হোক রুগী পর্যবেক্ষণের জন্য হোক এবং ফার্স্ট প্রেসক্রিপশন হোক এটা নিয়ে বিতর্ক তৈরি করবেন না কারণ আমি তাকে ভান্ডার শেষ করিয়ে নিই তারপর তারপর হ্যাঁ বলুন কি হয়েছে তারপর এরপরে কি ছিল আমি একটার পর একটা প্রশ্ন করে তার ভান্ডারটাকে শেষ করিনি শেষ করার পরে শুরু হয় আমার সিঙ্গেল প্রশ্ন ঠিক অনুরূপ ভাবে দেখুন এই রুগীকে আপনি সিঙ্গেলে প্রশ্ন করুন এই যে আপনি ক্রমাগত এটা করছেন কেন ভাঙন গড়ন হচ্ছে আপনার কি খারাপ লাগে না আপনার নতুন সম্পর্ক তৈরি করতে ভালো লাগে কেন লাগে তার একটা ভ্রান্ত ধারণা আছে সেটা হলো আমার না নিজেকে খুব একা মনে হয় অর্থাৎ তার একটা ভ্রান্ত ধারণা আছে সে নিজে একজন একা মানুষ একাকিত্ব যে সে একাকিত্ব সঙ্গীত তো তার প্রয়োজন তাহলে কোন পেশেন্ট যদি একটা ভ্রান্ত ধারণায় বলে আমি একা নিজেকে একা ফিল করছি বা আমি সবসময় সেটা মাথার মধ্যে রাখি যে পৃথিবীতে আমি একা তাহলে সেখানে আপনি সিট ফ্লোর কে চিন্তা করতে পারেন এবং সেই সাথে যদি দেখেন শীতের সকালে যেমন কুয়াশা পূর্ণ থাকে ঠিক অনুরূপ ভাবে তার একটা ভ্রান্ত ধারণা আমার চারপাশটা আমরা বলেছিলাম না যে সে উপভোগ্যময় জীবনযাপন করতে চাই মজা খুঁজতে চাই আনন্দ করতে চাই তার পেছনে একটা একটা দেখুন লাইফটাকে সে অন্ধকার জগৎ মনে করছে যেখান থেকে আমার ভালো কিছু করতে হবে ভালো জায়গায় যেতে হবে সেটা বৈধ হোক আর অবৈধ পথে হোক আমাকে অনেক আয় করতে হবে বাড়ি গাড়ি করতে হবে হ্যাঁ এই যে ডিমান্ড আছে তাহলে আমরা তার মধ্যে আমরা দেখতে পাই যে তার ধোয়াশাপূর্ণ একটা লাইফের মধ্যে সে বসবাস করছে যদি ভ্রান্ত ধারণাটা তার মধ্যে থাকে তাহলে সেখানে আমরা এই চিন্তা করতে পারি মজার ভ্রান্ত ধারণা আছে আমরা এখন এটা দেখেছি বলে আমি অমুক দিন মারা যাব এই সপ্তাহের মধ্যে মারা যাব হ্যাঁ যদিও আজ পর্যন্ত কোনো রুগী মারা গেছে কিনা আল্লাহ জানেন হ্যাঁ আমি অবশ্য পাইনি বইতেই পেয়েছি হয়তো সে উল্লেখ করে ভাই আমি মনে হয় বাঁচবো না আমি মনে হয় এই মাসের মধ্যেই মরে যাব হয়তো এই ধরনের কথাগুলো বলে আর আমি এই রোগেই মারা যাব সেটা আর্সেনিক অ্যাল আমি এই রোগেই মারা যাব এই একটা কথাতে আমরা আর্সেনিক অ্যালকে কিন্তু আগাতে পারি কারণ আমরা আর্সেনিক অ্যালবে দেখেছি খুব ভীত থাকে আশঙ্কাপরায়ণ থাকে নিরাপত্তাহীনতায় ভোগে এবং তার ভিতরে সবসময় একটা ভ্রান্ত ধারণা কাজ করে যে রোগটাই হোক না কেন আমি মারা যাব এই রোগটা আরোগ্যযোগ্য নয় বুঝিয়ে যেখানে আমি বলেছিলাম বিতৃষ্ণা ভালো লাগে না আপন যেন সেখানে আমরা বিস্তার আলোচনা করলে আমার ভালো মানে ভালো হতো কিন্তু সময়ের কারণে অনেকগুলো স্কিপ করেছি সে কেন একা থাকতে কোম্পানি তার মধ্যে আছে সবিরোধী আচরণ কোম্পানি রিজার্ভ সে করে সে ভ্রান্ত ধারণা তার মধ্যে এটা কেন আছে যে আমি কি এই রোগটা আরোগ্যযোগ্য হবে না সে ফিউচার সিকিউরিটি নিয়ে ভোগে নিরাপত্তা নিয়ে ভোগে অ্যাবাউট হেলথ কার্ড নিজের যেমনটা আমরা ব্রায়নাতে দেখেছি সে ফিউচার সিকিউরিটি নিয়ে ভাবে কি বিষয়ে অর্থনৈতিক বিষয়ে ঠিক অনুরূপভাবে আমরা আর্সেনিক আলপে দেখেছি সে কি করে এই যে আমি নিরাপত্তাহীনতায় থাকবো সে কোম্পানি ডিজার্ভ করে কিন্তু নিজের বেড সে শেয়ার করতে চাইবে না ভাই পাশের রুমে থাক আমি দরজা খোলা রাখছি সমস্যা নাই কিন্তু আমার বেডে আসিস না কেন কারণ তোমার দ্বারা আমি কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারি যেটা আমি যদি আক্রান্ত হয় তাহলে আমি মারা যাব হ্যাঁ সেখানে কিন্তু তার একটা চিন্তা ভাবনা আলাদা আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে আসি তাহলে তার মধ্যে একটা ধারণা আছে ভ্রান্ত ধারণা আছে যে নির্ধারিত দিনে আমরা বলেছিলাম মারা যাব এখন আর থেকে অনেকগুলো কথা চলে আসলো নির্ধারিত দিনে তার বিয়ে ভেঙে যাবে এটা একটা দারুণ ভ্রান্ত ধারণা যদি কোনো রুগীর মধ্যে খুঁজে পান তাহলে সেখানে আপনি চিন্তা করতে পারেন তো যাই হোক এই ব্যক্তিটা যে কিনা ধর মানে সে ধর্মার জীবনের উপরে থাকে ভাঙন গড়নের উপরে থাকে তাহলে তার স্বপ্নগুলো কখনোই ভালো হওয়া উচিত নয় আপনি যদি ড্রিমে যান তাহলে সে মৃত ব্যক্তির স্বপ্ন দেখতে পারে কাদের মৃত্যু নিকট আত্মীয়র মৃত্যুর স্বপ্ন দেখতে পারে বন্ধুর মৃত্যুর স্বপ্ন দেখতে পারে এমন কি আমি মারা গেছি অর্থাৎ আমি এসিড ফ্লোর আমি মারা গেছি এই স্বপ্নটা সে দেখতে পারে যদি লক্ষণ তার মধ্যে খুঁজে পান তাহলে সেখানে আমরা অবশ্যই এসিড ফ্লোর কামকে চিন্তা করতে পারি তাহলে দেখুন এখান থেকে আমরা এবার আসি অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ লক্ষণগুলো নিয়ে আলোচনা করি দেন আমরা আলোচনাগুলো শেষ করার চেষ্টা করব তাহলে দেখুন আমরা দেখেছি দেখেছি সে প্রচন্ড পরিমাণে যৌন সুখ উপভোগ করতে চায় আমরা পেছনের একটা লাইন এখানে টেনে নিয়ে আসি প্রচন্ড সে যৌন উপভোগ করতে চায় কাছ থেকে ইয়েস দূর থেকে হ্যাঁ স্পষ্ট দিয়ে হ্যাঁ দৃষ্টিভঙ্গি দিয়ে হ্যাঁ তাহলে তার একটা ডাক হ্যাঁ নেগেটিভ সাইড আছে যেটা দিয়ে সে যৌনতাকে পূর্ণতা দেওয়ার চেষ্টা করে তাহলে তার অঙ্গভঙ্গি আমরা যদি মাইন্ড সিমটমের সাথে যদি এই সিমটমগুলো একটু ইনক্লুড করি তাহলে আমার বোঝাতে সুবিধা হবে তাহলে দেখি তার তাদের অঙ্গভঙ্গি অশালীন শব্দ অশালীন আচরণ অশালীন বডি ল্যাঙ্গুয়েজ যেটা আমরা হাইসেমাসে দেখেছি লিলিয়াম টিকে দেখেছি নাকসে দেখেছি প্লাটিনামে দেখেছি ভেলেডোনাতে দেখেছি স্ট্রামোনিয়ামে দেখেছি অশালীন আচরণ অশালীন শব্দ অশালীন অঙ্গভঙ্গি লালসা কোথায় যৌন লালসাটাকে পূর্ণতা দেওয়ার জন্য তাদের এই লক্ষণগুলো যদি আমরা খুঁজে পাই ধরুন আপনার চেম্বারে একটা রুগী এসেছে এসিড ফ্লোরিকামের রুগী হ্যাঁ সে কি করলো ধরুন আপনার আহ সোফা সেটা একদম সুদম সুন্দর একটার সাথে একটা লাগানো আছে বা চেয়ার একটার সাথে একটা লাগানো আছে সে একটু সরে বসবে মেয়েটার গায়ে স্পর্শ করে বসবে ওই যে গঠন আকৃতির যে কথাগুলো স্বভাবগত লক্ষণের যে কথাগুলো আমি বলি এগুলো আসলে চোখে রাখলে খুব ভালো হয় যদি আপনার রুগী ঢোকা থেকে শুরু করে আপনি যদি কখনো পর্যবেক্ষণে রাখতে পারেন তাকে তাহলে আপনার সিলেকশন অনেকটা কাছে হয় সে চিন্তা করছে বডিতে স্পর্শ করতে চাইছে চাইছে আমরা দেখেছি যে যে সে তার মেয়েদের স্পর্শকতার জায়গাতে তার বডি টাচটা লাগু এই যে চিন্তা ভাবনা গুলো আমরা ইসিড ফ্লোরে রুগীর মধ্যে খুঁজে পাই এবং আমরা এই জনতার জন্য সে ক্রমাগত সঙ্গী পরিবর্তন করছে সেই সাথে সম্পর্ক পরিবর্তন করছে মানুষের পরিবর্তন করছে যেটা প্লাটিনামের মধ্যে স্পেশালি পেয়ে থাকে প্লাটিনামের মধ্যে প্লাটিনামের কিন্তু একাধিক বয়ফ্রেন্ড একাধিক গার্লফ্রেন্ড যদি মেল পেশেন্ট হয় তাহলে থাকে একাধিক ব্যক্তির সাথে তার সেক্সুয়াল সম্পর্ক সে তৈরি করে একটার উপরে বিশ্বাস তো থাকে না আমার একটা প্লাটিনামের একটা পেশেন্ট নিয়ে আমি একটু গল্প করতে চাই আহ সালে হ্যাঁ দুই আঠারো সালে আমি একটা রুগী দেখেছিলাম প্লাটিনামের তো এ এত বেশি সেক্সুয়াল ডিমান্ড তার মধ্যে কাজ করে সে তার আম্মুকে সরিয়ে একা প্রশ্ন করেছিলাম রাত্রি বেলা উলঙ্গ হয়ে ঘুমাতে চায় সে এটা বললো একদিন রাত্রে আমার সেক্সুয়াল ডিমান্ড তৈরি হলো রাত্রি দুটার দিকে আমি একা একা রুম থেকে বেরিয়ে গেলাম আমার একটা খুব কাছের বন্ধু আছে আমি মাঝে মাঝে তাকে নক করি ইভেন আমি তার বাসায় যাওয়ার চেষ্টা করি বা মাঝে মাঝে আমি তার বাসায় যাই আমরা প্লাটিনামের রুগীকে দেখেছি আর এসিড ফ্লোরের রুগী ভেঙে হলো ঘর সে চিন্তা করবে আমি এ এ আমাদের এসিড ফ্লোর আর এ আমাদের প্লাটিনাম এ আমাদের মিউরেক্স দেখুন মিউরেক্সটা টুরে নর্মাল ডেলিভারি হয়েছে তার তো এমনিতে জ্বরের পেশির একটা দুর্বলতা আছে হ্যাঁ সে মাস্টারবেশন করতে পারে তার যদি যৌনতা তার মধ্যে চলে আসে সেখানে মিউরোক্স কিন্তু একটা ভালো মেডিসিন এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি রিফারেন্স সাইলে দিতে পারবো না তাহলে সাধারণত আমরা দেখেছি এই রুগীটা আমার কাছে এসেছিলো মূলত ইউট্রাস প্রোলাফস নিয়ে তার একটা দারুণ সিম্পটম ছিল নর্মাল ডেলিভারি দেন ওনার কষ্টকাঠিন্য হয় উনি প্রচুর প্রেশার কোথ প্রয়োগ করে দেন তার আহ জড়ায় নেমে আসে সে এই লাইফটা এই লক্ষণটা নিতে যে সে এটা উল্লেখ করেছিল যে আমি ওই সময়ে কিন্তু করেছি বাচ্চা হওয়ার পরে আমি তাকে দিয়েছিলাম রুগীটা ভালো ছিল এখনো পর্যন্ত ভালো আছে তো যাই হোক আমরা এই যৌনতাকে পূর্ণতা দেওয়ার জন্য আমরা দেখেছি জীবন যৌন সম্পর্ককে প্রাধান্য দিতে যে অল্প বয়সে তাকে কি হচ্ছে অল্প বয়সে তার যৌবন প্রাপ্তির ছাপটা চলে যাচ্ছে তখন আসছে বৃদ্ধদের মতো দেখতে মলিন চেহারা এবার আসি আমরা তার লক্ষণের গঠন আকৃতির সেই বিশ্লেষণটা মলিন চেহারা রোগাকৃতির চেহারা ভেঙে গেছে দুর্দশাগ্রস্ত চেহারা হ্যাঁ যেমনটা আমরা বিফোর আনাকে দেখেছি চোখের নিচে একটা ডাক সার্কেল চলে আসে মাস্টারবেশন করতে করতে আমি একটা বিফোর আনার রুগী দেখেছিলাম একটা নাও জীবনে তো অনেকগুলো রুগী দেখেছি তো এই রুগীটার গল্প বলি রুগীটা আইবিএস এর পেশেন্ট ছিল কিন্তু লক্ষণ নিতে নিতে দেখা গেল সে আগে আমাকে বিফোর দিতে হবে সে এখনো প্রচুর পরিমাণে মাস্টার করে বললো ভাই আমার গতকালকে মনটা ভীষণ খারাপ ছিল আমি পার্কে বেড়াতে গেছি যারা জোহান ড্রিম ভ্যালি পার্কে এসেছেন জিনাই দেহ জোহান ড্রিম ভ্যালি পার্কে গেছি ওখানে একটা মেয়েকে দেখলাম ঢুকেই দেখে আমার হস্তমৈথুন্ন করার ইচ্ছা জেগে আসলে আমি সোজা বাসায় চলে আসলাম এসে মাস্টার বেশন করলাম এটাই কিন্তু ভিফোরানা তাহলে দেখুন সে ক্রমাগত তার হস্তমৈতন্য করতে করতে তার জৈবিক রসটা সে নিঃসরণ করে ফেলে দিয়েছে ক্ষয় করে ফেলে দিয়েছে তাকে তো বুড়ো চেহারা লাগবেই এসিডফস কে তো লাগবেই কে তো লাগবেই তাহলে আমরা এই যে মলিন রোগাকৃতির চেহারা ভেঙে যাওয়া চেহারা দুর্দশাগ্রস্ত চেহারা আমরা সিপিয়ার মধ্যেও খুঁজে পাই আসলে সিপিয়াটা হলো জন্মগত দিক থেকেই সে এমন জন্মগত দিক থেকে সিপিয়া রুগীগুলো আল্লাহ এত লোকের বরণ দেয় আমার কেন দেয় না কে বলে সিপিয়া বলে কেন বলে সে প্লাটিনামের মতো একটা কোনো লোকের সাথে কম্পেয়ার করছে নিজেকে যে ওর ব্রেস্ট এত বড় হিপে এত সুন্দর মাংস আছে দেখতে কি দারুণ সুন্দর আমার নাকের গোড়ায় কি বেরোচ্ছে মুখে বৃষ্টি দাগ আছে আমার ব্রেস্ট নেই আমার হিপে মাংস নেই আমি বাচ্চা হলে খব কি আমার বর আমি কিন্তু রুগীদের ভাষায় বলছি আমি শুরুতে বলেছিলাম কিছু ভাষা বলবো যেটাতে ক্ষমাযোগ্য হম আমার বর আমাকে তো পছন্দ করবে না আমি মানুষের মতো দেখতে না তার একটা ডিলিউশন আছে ডিসপিগার্ড হ্যাঁ তার নিজেকে নিয়ে একটা ডিলিউশন আছে যে আমি আমি তো দেখতে ভালো না কুচ্ছিত সেখানে কিন্তু একটা জায়গা আছে এসি ফসে দেখেছি মলিন চেহারা একটু লম্বা হওয়ার প্রবণতা সাথে তার মাস্টারবেশন বেশন করার হেবিট জৈবিক রস নিঃসরণ হয়েছে সে তো হবেই আমরা একটা মেয়ের মধ্যে তার মলিনতা চলে এসেছে কখন প্রচুর পরিমাণে হস্তমৈতন্য করতে পারে মাস্টারবেশন হতে জনিত সরি স্বপ্নদোষজনিত হতে পারে অতিরিক্ত মাসিক স্রাব হতে পারে লিকুরিয়া হতে পারে স্ত্রী সহবাস হতে পারে বা পুরুষ সহবাস হতে পারে যেখানে তার জৈবিক রস নিঃসরণ হয়েছে যেটা আমার ভাইটাল ফোর্সকে খুব উজ্জীবিত রাখবে তাকেও আজকে মলিন দেখুন বিবর্ষ বিবর্ণ দেখুন ফসফরাসের মতো মোমের মতো চেহারা এপিসমেলের মতো দেখুন মোমের মতো চেহারা ফ্যাকাশে চেহারা যেন রক্তশূন্যতা এনিমিয়াতে ভুগছে ফেরাম মতো ফেরাম গ্রুপের মেডিসিনের মতো ঠিক যেন মানে বিবর্ণ চেহারা আমরা কার্বোভেজে দেখেছি তারও বিবর্ণ চেহারা অক্সিজেনের অভাব তাকে আজকে কালো করে ফেলে দিচ্ছে ঠিক অনুরূপ ভাবে যদি আমরা দেখি তাহলে সেখানেও কিন্তু আমরা কাকে চিন্তা করতে পারি সেখানে কিন্তু আমরা এসিড ফ্লোর কে চিন্তা করতে পারি আমরা নেটামের কথাতে যখন আসলাম ওখানে আমার আরেকটা কথা ইনক্লুড করা দরকার ছিল তার বিবর্ণ চেহারার সাথে তার আমরা ন্যাটামের একটা দারুণ ছিন্ন যেটা মেরাসমাস কোথায় ঘাড়ের দিকে শীর্ণতার দিকে আমার একটা কেস আছে কেসটাতে আমাকে হেল্প করেছিল শ্রদ্ধা অজয় দাস স্যার স্যার আজকের ক্লাসে আছে কিনা আমি জানি না আমি এই কেসটা নিয়েছিলাম এই কেসটার একটু গল্প বলি তাহলে এই কেসটা আমি নিয়েছিলাম এই কেসটাতে আমাদের ঝিনাইদহ জিনিস হিসেবে বিশেষজ্ঞ তিনি ছেড়ে দিয়েছিলেন যশোরে পাঠিয়েছিলেন শিশু সার্জনের কাছে উনি দেখে ব্যান্ডেজ করে বলেছিলেন আপনি নিয়ে যান এই বাচ্চা বাঁচবে না এক সপ্তাহের মধ্যে মারা যাবে বাঁচবে না বাঁচবে না আচ্ছা তাহলে কি হবে এ মারা যাবে কারণ এর ইন্টারনাল অর্গান গুলো প্রত্যেকটা বেরিয়ে এসেছে প্রত্যেকটা বেরিয়ে এসে ফুটবলে নেয় যেটাকে আমরা হার্নিয়া বলে থাকি নাভি হার্নিয়ার মতো কিন্তু সেটা ছিল ফুটবলের আকৃতির আমি রুগীটা যখন আমার কাছে আসে তখন আমি সবগুলো দেখে ওনাদের কথা শুনে বললাম যদি বাচ্চাটা মারা যায় তাহলে আপনি যদি আমাকে সেদিন জাহাঙ্গীর একটা ক্লাসে একটা দারুণ কথা বলেছিলেন যে এর ইন্ডিংটা আমাদের বলা উচিত যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে সেখানে আমার কাছে দায় জবাব চাইতে আসবেন না যদি না চান তাহলে আমি হাত নিব হাত দিব ফ্যামিলি বলেছিল হ্যাঁ আপনি হাত দেন সেখানে আমি রুগী লিপিতে মায়ের সাথে সিমটমের সাথে বাচ্চার সিনটমেন একটা মেয়েট পেয়েছিলাম বাচ্চার সব ঠিক আছে ঘারটা শীর্ণতা আছে তার আমি তাকে একটা মেয়েট প্রেসক্রিপশন করেছিলাম বাচ্চাটাকে একটা ডোজ দিয়েছিলাম আর আমার একটা বদ অভ্যাস আছে আমি যদি মেডিসিনের ইমপ্রুভ দেখি তাহলে এক মাস দু মাস তিন মাস পর্যন্ত আমি শুধুমাত্র ফ্লাসিবও দিতে থাকি ফাইটাম দিতে থাকি এটা আমার একটা বদ অভ্যাস আমি রুগীর লিপিটা করে আমি মেডিসিন সিলেকশন করে আমি স্যারকে ফোন দিলাম যে স্যার আমি কেসটা নিয়ে একটু কনফিউশনে আছি আমি কি করব স্যার আমাকে বলে তুমি রুগী লিপিতে কি পেয়েছো স্যার আমাকে খুব স্নেহ করেন তুমি বলেই কথা বলেন আমার স্যার নেটা মেয়র পেয়েছি আমি কি করব তো বলে দাও আমি জানি তোমার সিলেকশন গুলো সম্ভবত এইভাবে বলেছিল তোমার মেডিসিনের উপরে দারুণ দক্ষতা আছে তুমি দাও ভেটেরিয়া উপর উপরে দারুণ দক্ষতা আছে তুমি দাও আমি দিয়েছিলাম রুগীটা ভালো ছিল ভালো ছিল ভালো ছিল ফুটবল থেকে একটা ছোট্ট আপেলের মতো হয়ে গেল তা দেন আস্তে আস্তে আরো ছোট হয়ে গেল কিন্তু দুর্ভাগ্যজনক কথা হলো বাচ্চাটা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেল সুস্থ হওয়ার পরে অর্থাৎ সে যেদিন আমার আমার এখান থেকে বাবার বাড়ি যায় বাচ্চাটা নিয়ে ঠান্ডা নিয়ে গিয়েছিল আমি তাকে ওই যে আমার একটা বদ অভ্যাস আছে যে আমি প্রচুর পরিমাণে ফাইটাম ইউজ করি আমি তাকে দেখে বললাম যে দেখুন আমি একটা দারুণ মেডিসিন আছে ইম্প্রুভ আছে আপনি কাইন্ডলি যদি কোনো বেশি প্রবলেম হয় তাহলে আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন আর যদি না হয় যদি এমনি এটা রিকভার করে তাহলে আর বলার দরকার নেই কিন্তু তারা ঈদ পরবর্তীতে অনেক দিন ছিলেন ঠান্ডা লেগে হাসপাতালে ছিলেন সাত দিন পরে সরি সাত দিন না চোদ্দ দিন পরে ওখান থেকে যখন সদর হাসপাতালে ট্রান্সফার করলেন আনার আর পথে শ্বাসকষ্টজনিত কারণে মারা গেল তো যাই হোক এই যেন একটাই মেয়ের ঘাড়ের দিকে শীর্ণতা এটা কিন্তু একটা দারুণ সিমটম সেটা যে কোনো রোগের ক্ষেত্রেই হোক যে কোনো রুগীর ক্ষেত্রেই হোক তাহলে আমরা যদি দেখি যেখানে ছিলাম যে বিবর্ণ চেহারা আমরা এখানে দেখেছি ন্যাট্রামিয়র গরম কাতর ভীষণ গরম কাতর এই এসিড ফ্লোর আমরা বলেছি গরম কাতর এও কিন্তু ভীষণ গরম কাতর লাইক লাইকিস কিন্তু ন্যাকটা মেয়ের কিন্তু কখনো কখনো শীত কাতরও দেখা যায় কখন যখন তার ভাইটাল যে ফ্লুইড আছে সেটা ফ্লুইড যে এখন লঞ্চ হয় যেটা বললাম বেশন করে হোক স্ত্রী সহবাস করে হোক লিকুরিয়া জনিত হোক আহ মাসিক স্রাবজনিত কারণে হোক জনিত কারণে হোক কিন্তু দেখুন আমরা যেমনটা দেখেছি যে বাইরে ঠান্ডা ইন্টারনাল অর্গান গুলো দেখুন বার্নিং বলছে একটু করে বাতাস দাও অক্সিজেন করে বাতাস দাও অথবা আমার জানালার কাছে নাও ঠিক অনুরূপভাবে এরা যতই শীতকাল হোক না কেন একটা মেয়ের কখনো গরম সহ্য করতে পারে না রোদ সহ্য করতে পারে না সেখানে আমরা একটা মেয়ের চিন্তা করতে পারি তো যাই হোক অনেক কথা বললাম ওদিকে আমরা এই যে গরম জনিত কারণে আমরা যদি তাকে জিজ্ঞাসা করি আচ্ছা আপনার ভীষণ গরম লাগে তাহলে আপনি কি চান আমি ঠান্ডা চাই সেকেন্ড চান আমি ঠান্ডা চাই থার্ড চান আমি ঠান্ডা চাই ঠান্ডা পানি চাই ঠান্ডা গোস পানিতে গোসল করতে চাই ঠান্ডা স্থান চাই ঠান্ডা পরিবেশ চাই আমরা যেমন সালফারের বার্নিং সেন্সেশন থেকে তার খালিফাই ফ্লোরিং করতে হাঁটতে দেখেছি আমরা পাটা বাইরে বের করতে দেখেছি বার্নিং এর জন্য সে ফ্লোর করে ফ্লোরে হাঁটতে চাই কেন তার পাটা একটু ঠান্ডা হোক আমরা এসিড ফ্লোরকে দেখেছি সে ঠান্ডা চাই প্রথমেও সে ঠান্ডা চাই প্রথমত আমি তোমাকে চাই তো দ্বিতীয়ত আমি তোমাকে চাই তৃতীয়ত আমি তোমাকে চাই সর্বশেষও আমি তোমাকে চাই ঠিক অনুরূপভাবে এও কিন্তু ঠান্ডা চাই তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি এসিড ফ্লোরকে চিন্তা করতে পারি একটা মজার বিষয় আছে এসিড ফ্লোর এর রুগীগুলো দেখুন যে কিনা সারাটা রাত জেগে আছে যে কিনা আহ ক্রমাগত মনটাকে মানসিক আহ শ্রম যে পূর্ণ ইয়ে দিচ্ছে তার তো ঘুমের প্রয়োজন আছে সারাটা রাত ঘুমায়নি সেক্সুয়াল চিন্তা ভাবনা থেকে সারাটা রাত ঘুমায়নি তাকে আপনি জিজ্ঞাসা করুন আচ্ছা আপনি আপনাকে ঘুম আসে না ঘুমাতে চান না আপনি দারুণ একটা সিমটম এসিড ফ্লোরিকামের রোগী গুলো সে বলে বিশ্বাস করুন আমি যদি অল্প একটুখানি ঘুমাই তাহলে আমার ঘুমের পূর্ণতা চলে আসে আমার আর ঘুম লাগে না অর্থাৎ তার মধ্যে আমরা কি খুঁজে পাই অল্প একটু ঘুম বা অল্প একটু বিশ্রাম তার সতেজতা ফিরে আসে ঠিক যেমনটা আমরা সেই রোদ্রে শুকিয়ে যাওয়া সবজিটাকে পানি ছেটালে যেমন সতেজতা ফিরে আসে ঠিক অনুরূপভাবে যদি আমি এই কথাটাকে বলি এই যে ফস সেলিনিয়াম জনিত ক্ষয় হয়ে থাকে তা এদের আমি গল্পে বলি যে সকালের ডাটা শাক বিকালবেলা যেমন নেতিয়ে যায় ঠিক অনুরূপ ভাবে এদের পেনিসটাও নেতিয়ে যায় মানে মনে রাখার কৌশল তো যাই হোক আমরা এই লক্ষণটা যদি খুঁজে পাই তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি সেখানে এসিড ফ্লোর কে চিন্তা করতে পারি অর্থাৎ সে বলবে আমি যাই করি না কেন আমি সারা রাত ঘুমাই আর না ঘুমাই যাই করি না কেন আমি সাথে পরিশ্রম করি আর যাই করি না কেন আমাকে দিনের বেলা একটুখানি ঘুমাতে দেন আমার সতেজতা ফিরে আসবে আমি দিব্য সব কিছু করতে পারবো আবার এই লক্ষণটা যদি আপনারা তার মধ্যে খুঁজে পান তাহলে সেখানে অবশ্যই এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারেন সেই সাথে যদি আপনি দেখেন পচনশীল ক্ষত সেটা অস্থির ক্ষয় হোক আর যাই হোক আমি এখানে একটা আরেকটা একটা লিপি গল্প করি আমি আমি একটা ফ্লোরিকামের একটা রুগী দেখেছিলাম তার নাকের অস্থি ক্ষত ভীষণ ভীষণ দুর্গন্ধ মানে এত বেশি দুর্গন্ধ যে আমার চেম্বারে যখন আসে আমি খুঁজছি যে আসলে মানুষের মলটা কোথায় কার পায়ে রুগী সম্ভবত তখন সাত আটজন রয়েছে আমি খুঁজছি কার পায়ে আমি নিজেকেও চেক করছি যে আমার পায়ে আছে নাকি এত বেশি দুর্গন্ধ ঠিক যেমনটা মানুষের মল অর্থাৎ যেমনটা গন্ধ হয় যখন ওই রুগীটার সিরিয়াল আসলো ওই রুগীটা যখন আমার সামনে বসলো আমি স্পষ্ট হলাম এই রুগী থেকে আসছে কি হয়েছে এরমকে নাকে ঝাড়া দিলে ভিতর থেকে কুচি কুচি বালু কোনো নাই কি জন্য বের হয় যেটা শক্ত শক্ত বুঝে নিলাম নাকের অস্থি ক্ষত রুগী লিপি করলাম এসিড ফ্লোরিকাম একবারে ওয়ান এম পাওয়ার দিলাম রুগীটা এখনো ভালো আছে তার বাচ্চারও সেম প্রবলেম ছিল মেবি আমি এই রুগীটা দেখাইছি আমার গ্রুপে ও আমরা সেখানে যদি তার দাঁতের নালি ক্ষত হয় চোখের নালি ক্ষত হয় যেমনটা সাইলে আছে সালফারে আছে মার্কসলে আছে হেপারে আছে তাহলে সেখানেও কিন্তু আমরা কি ব্যবহার করতে পারি এসিড ফ্লোরিক আমাকে ব্যবহার করতে পারি তবে একটা মজার বিষয় হলো এসিড ফ্লোরি যতগুলো লম্বার অস্থি আছে তার উপরে ভালো কাজ করে তার ক্ষতে আমরা আরেকটা জিনিস দেখব এই ক্ষত হতে যে ক্ষতই হোক না কেন অ্যাসিড ফ্লোরের রুগীগুলোর সেখানে অবশ্যই একটা পাতলা সেখানে রস হয় যেখানে লাগে সেখানেই ভিজে যায় আমরা সিপলিনামের দেখেছি অ্যালোমিনাতে দেখেছি আহ দেখেছি তাদের লিকোরে যেখানেই লাগে এলিয়ানসিপাতে দেখেছি যেখানে লাগে সেখানে ভিজে যায় ক্ষত তৈরি হয় ঠিক অনুরূপভাবে এছাড়া আমরা যদি দেখি দীর্ঘদিনের দীর্ঘদিনের যদি তার কান পাকা রোগ হয় এবং কানের ভিতরের অস্থিতে যদি তার ক্ষত তৈরি হয় সেখানে অন্যান্য সিমটম মিলে গেলে সেখানেও আমরা কি চিন্তা করতে পারি এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি এখন আসুন আমরা ফ্লোরিকামের ক্ষতটা কিভাবে চিনব ক্ষতে দুর্গন্ধ থাকতে হবে ক্ষতের চারিধার লাল আকৃতি থাকতে হবে যেমনটা আমরা রাস্টক্সের রিংও আমি দেখেছি ঠিক আপনার গলায় যে চেইনটা আছে না যারা মেয়ে ফিমেল আছেন আপনার গলায় একটা চেইন আছে দেখুন চেইনটা একটার সাথে আরেকটা সংযুক্ত করে আছে একটার সাথে আরেকটা সংযুক্ত করে তৈরি হয়েছে ঠিক অনুরূপভাবে যদি দেখেন চারিধার উঁচু আমরা রাষ্ট্রক্সের রুগীতে দেখেছি ঠিক অনুরূপভাবে ভাবে চারিধার লাল আকৃতি ধারণ করবে এবং ভীষণ ভীষণ চুলকানি থাকতে হবে এ সেই সাথে ব্যথা অনুভূত থাকতে হবে ফোলাভাব থাকবে ইভেন ফসকা পড়ার ন্যায় একটা মানে লক্ষণ তার মধ্যে থাকতে হবে যদি থাকে তাহলে সেখানে ভালো কাজ করে যদি সেটা দাঁতের মাড়িতেও ক্ষত হয় নালি ক্ষত হয় সেখানেও যদি আপনি দেখেন তার চারিপাশ ঠিক এমন ধরেছে মাংস বেশি তাহলে সেখানেও আপনি ব্যবহার করতে পারেন দুর্গন্ধ থাকতে হবে সহজে সুখাবে না হিপারসালফের রুগী কেমন একটুখানি নখ লাগলো শুকাতে চায় না আচর লাগলো শুকাতে চায় না ঠিক অনুরূপভাবে যদি না শুকায় তাহলে সেখানে আপনি অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারেন এছাড়াও তার ঘামের অধ্যায়তে যদি যায় তাহলে তার হাতে ও পায়ে প্রচন্ড ঘাম থাকবে যদি তার ঘামের অধ্যায়ে যায় তাহলে দেখুন যদি সে পুরুষ হয় তার যৌনাঙ্গের চারিপাশে ঘাম হবে যা ভীষণ দুর্গন্ধযুক্ত এবং তার যৌনাঙ্গের যে ঘামটা হবে আমরা ল্যাপটামিয়ারে মেয়ারে রুগী দেখেছি ও ফেস ঠিক তৈলাক্ত ঘাম আপনি খুঁজে পাবেন সেখানে আপনি কি চিন্তা করতে পারেন সেখানে অবশ্যই আপনি এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারেন আপনি যদি বৃদ্ধদের দিকে তাকান তারও বৃদ্ধ বয়সে ঘুমন্ত অবস্থায় সেক্সুয়াল ডিমান্ডটা তৈরি হতে সারা ঠান্ডা রাহাত পার করে দিচ্ছে বিটা আরো সার দিচ্ছে এসিড ফ্লোরিকাম হ্যাঁ সে বয়স হয়ে গেছে তাও সে সার পাচ্ছে না এসিড ফ্লোরের হাত থেকে সে কি করছে সে রাত্রে ঘুমিয়ে আছে আমরা রাত্রেবেলা ঘুম ভাঙার পরে লাইকোপোডিয়ামের লাকেসিসে দেখেছি লাইকোপোডিয়ামেও আছে রোগ লক্ষণ বৃদ্ধিপ্রাপ্ত হয় দেখুন সে ঘুমান্ত ব্যক্তি জেগে গেছে কি কারণে অথবা সে ঘুমিয়ে আছে কি কারণে ঘুম ভাঙলো ঘুমন্ত অবস্থায় তার সেক্সুয়াল উত্তেজনা তৈরি হচ্ছে আর যখন উত্তেজনা তৈরি হচ্ছে তখন তার যে আমরা যে প্রস্টেটিক রস বলে থাকি তার প্রসব দ্বার দিয়ে হলুদ বর্ণের স্রাব নির্গত হচ্ছে এবং যেখানে লাগছে সেখানেই হলুদের দাগ হচ্ছে কোথায় বিছানায় লাগলে সাধারণত বুড়ো মানুষ সে কি করে সে যে বয়সী হোক না কেন তাদের এই লক্ষণ আসলে পাবেন বুড়োদের যদি হয় তাহলে সাধারণত সাদা লুঙ্গি পরে সাদা কোনো কিছু পরে ঘুমায় বয়স্ক ব্যক্তিরা সাদাই সিলে চলে যায় তাহলে সাদা কাপড়ে হলুদের দাগ চলে আসে তাহলে সেখানে সিট ফ্লোরিকামকে ভালো কাজ করে সেখানে আবার নাইট্রিক ভালো কাজ করে থোজাও আছে গুয়ে কামও আছে তাহলে আমরা যদি দেখি এছাড়াও যে সকল পুরুষের একাধিক বউ থাকে একাধিক গার্লফ্রেন্ড থাকে লম্পট চরিত্রের হয়ে থাকে তাদের ক্ষেত্রে আমরা এই চিন্তা করব যে সকল ফিমেলদের আমরা তখন তো পুরুষের বদনাম আর বদনাম করলাম এবার মহিলাদের একটু বদনাম করে নি হ্যাঁ যে সকল মহিলাদের ক্ষেত্রে দেখবেন মাসিক স্রাপটা প্রচুর দীর্ঘস্থায়ী মাসিক স্রাপটা প্রচুর দীর্ঘস্থায়ী সেই সাথে এই দীর্ঘস্থায়ী জনিত কারণে জড়ায়ের মুখে ক্ষত তৈরি করেছে ক্ষতের চারিধার কি বলেছিলাম লাল আকৃতির তার স্রাবগুলো দুর্গন্ধযুক্ত হতে হবে তাহলে সেখানে অ্যাসিড ফ্লোর ইকাম ভালো কাজ করে তার লিকুড়ি আছে যা ক্ষতকারী ক্রিয়জোট মনে ভুলে গেছি এখন মনে পড়েছে ক্রিয়জোটের মেডিসিনের কথা বলেছিলাম ক্ষত তৈরি করে হ্যাঁ সাদা স্রাব প্রচুর পরিমাণে যা ক্ষত তৈরি করে অ্যালুমিনা সিভিলিনাম ক্রিয়জোট এদের মতো যদি আপনি দেখেন তাহলে সেখানেও আপনি কি ব্যবহার করতে পারেন সেখানে আপনি এসিড ফ্লোর কে চিন্তা করতে পারেন দেখুন এবারও আমরা যদি এসিড ফ্লোরের মহিলা রুগী দেখি তাহলে এদের এদের প্রচুর পরিমাণে ডিমান্ড থাকে এদের বায়োলজিক্যাল ডিমান্ডটা এত বেশি ঠিক লাইক প্লাটিনাম সবসময় ভর করে তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন সেখানে অবশ্যই আপনি এসিড ফ্লোর চিন্তা করতে পারেন দেখুন যদি কোনো রুগী প্রসাব করার সময় এবং প্রসাব করার শেষে জ্বালা অনুভূত হয় আমরা ক্যান্থে দেখেছি কি ধরনের জ্বালা আগুনে পুড়ে নয় যা পুড়ে যাওয়ার জ্বালা ক্যান্থরি সালফার বারবরিসে দেখেছি জ্বালা আর অনেকগুলো মেডিসিন আছে আছে অনেকগুলো মেডিসিন আছে এখন আর কম্পেয়ার করে দিচ্ছি তাহলে প্রসাব করার সময় ও প্রসাব করার শেষে জ্বালা তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি সেখানে আমরা অবশ্যই অবশ্যই এসিড ফ্লোর চিন্তা করতে পারি একটা জিনিস আপনি খেয়াল করবেন আমরা সিপিআর মধ্যে দেখেছি ইন্ডাস্ট্রিয়াল কি ইন্ডাস্ট্রিয়াস মিনিয়া ফরওয়ার্ক আমরা সিপিআর মধ্যে দেখেছি সে সবসময় কাজ করতে চায় কাজ করতে চায় ঠিক অনুরূপ ভাবে আমরা যদি দেখি এসিড ফ্লোরের রুগী খুব পরিশ্রমী হয় এটা এত বেশি পরিশ্রমী হয় সে সেখানে যে পরিবেশে কাজ করে সেটা গরম হোক শীত হোক সেটাকে সে কাউন্ট করে না কাজ করতে হবে মানে করতেই হবে এই যেমন সিপিআর রুগীগুলো আমি দুর্বল তাতে কি হয়েছে আমাকে সঞ্চালিত হতেই হবে ওয়ার্কিং এমিলেশন বা ডান্সিং এমিলেশন যেখানে আমরা খুঁজে পাই কাজ করতেই হবে আমাকে কারণ কাজ করলে আমি ভালো থাকবো তাহলে এই পরিশ্রমী মেনিয়াটা আমরা কোথায় পাচ্ছি অরামে পাচ্ছি কোফিয়াতে পাচ্ছি আয়োডিয়ামে পাচ্ছি টেরেন্টুলাতে পাচ্ছি টিভারকুলিনামে নামে পাচ্ছি টিউবার কুলি নাম তো সেই অস্থির টিউবার ক্লোসিস এবং সোরা তাকে পিছনতে ভীষণ আকারে ধাক্কা দিচ্ছে তো যাই হোক আমরা আরো ছোট করি তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি এই জায়গায় এদের থেকে একটু খেয়াল করি এই যে অরাম কোফিয়া আইডিয়াম টেন্টুলা টিভারকুলিনাম কুলি নাম এদের থেকে আবার একটু পরিশ্রম একটু কম হয়ে থাকে ফ্লোরিকামের রুগীগুলো কারণ এখানে যদি আপনি কারণ হিসাবে চিহ্নিত করতে চান তাহলে এদের মায়োজোমেটিক একটা পরিবর্তন তার মধ্যে চলে আসে সিভিলিটিক টার্ম তার মধ্যে চলে আসে সিভিলিটিক টার্ম তার মধ্যে শক্তভাবে কাজ করে তখন তারা হয়ে যায় উল্টো পথের যাত্রী বিমুখ যাত্রী আমি তো সিভিলিটিক পেশেন্টদের বলে থাকি উল্টো পথের যাত্রী যত সিভিলিটিক মায়োজোমের রুগীগুলো আছে ধ্বংসমুখী কাজ কি ভালো মানুষে করে উল্টো পথের যাত্রী করে চিন্তায় রাহা জানি অপরের ক্ষতি কারা করে ভালো মানুষ করে খুন কারা করে ভালো মানুষ করে উল্টো পথের যাত্রী করে রাগ কর্মবিভুক মানসিকতা কিলার মাইন্ড যেটাকে খুন করার মানসিকতা খিটখিটে স্বভাব বোমাবাজি মারামারি হাঙ্গামা রাস্তায় চলন্ত গাড়িতে আগুন ব্যাংকে ভাঙচুর এগুলো কারা করে সাধারণত উল্টোপথের যাত্রী করে যাদেরকে আমি সিপিলিটিক পেশেন্ট হিসাবে চিহ্নিত করে থাকি তাহলে তাদের মধ্যেও আমরা কখনো কখনো এই উল্টো যাত্রী বা বায়োমেটিক চেঞ্জ যখন তার মধ্যে আসছে তখন সে কিন্তু কর্মবিমুখ হয় তবে এরা সাধারণত প্রচুর পরিমাণে পরিশ্রম করে নিজের লাইফটাকে সুন্দর জায়গায় সুন্দর পরিবেশে দেওয়ার জন্য সেটা বৈধ হোক আর অবৈধ পথে হোক আচ্ছা এছাড়া রোগ লক্ষণটা যেমনটা ধীরে প্রকাশিত হয় রোগ আরোগ্যটা কিন্তু কার্বোভেজের ধীরে হয় ঠিক অনুরূপ যদি তার রোগ লক্ষণগুলো খুব ধীরে প্রকাশিত হয় তাহলে সেখানে সিট প্রকাশ করব আর দ্রুততার সাথে প্রকাশ পেলে এখন বেলকে চিন্তা করব দ্রুততার সাথে প্রকাশ পায় আমরা যদি দেখি প্রচন্ড ক্ষুদা মানে খিদে যেটা আমরা খাই খাই ভাব যদি বলি ক্যামোমিলা সিনা মিউর হ্যাঁ তো বারবার খেতেছে ব্যথা নিবারণের জন্য বারবার খেতেছে ব্যথা নিবারণের জন্য হ্যাঁ সিনাও খেতে চাই সবসময় খাবো 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 খাবোই খেলতে থাকে আর্জেন্টাইটিকামও সেম ঠিক অনুরূপ ভাবে পেট ভরা থাকা সত্ত্বেও যদি সে খেতে চায় তাহলে সেখানে অনুরূপ অন্য মেডিসিনের সাথে আমরা এসিড ফ্লোরকেও চিন্তা করতে পারি এসিড ফ্লোরিকামের রুগীগুলো প্রচন্ড খেতে ভালোবাসে সে এত বেশি খেতে ভালোবাসে যে যে খাবারটা খাচ্ছে সেই খাবারে তার রোগ লক্ষণের বৃদ্ধি পাচ্ছে তবু সে খাচ্ছে নাক্স মার্কসল নিজে ক্ষতি ক্ষতি হবে হবে সেই কাজ করে সিবিলিটি নিজের জানে আমি অন্যকে খুন করলে আমার ফাঁসি হতে পারে তবু সেটা করে নিজের ক্ষতি হবে জেনেও সেই কাজটা করে ঠিক অনুরূপ ভাবে যে খাবারটা তার ক্ষতি করবে সে খাবারটা জেনেও সে সেই খাবারটা খাবে সেখানে আমরা আহ এসিড ফ্লোর চিন্তা করতে পারি এবং আমরা দেখেছি ল্যাকেশিচের রোগীগুলো টাইট করে কাপড় পরতে পারে না যেখানে তার উল্টো ফ্রেশার অ্যাপ্লিকেশন এমল কলোসিনতে দেখেছি ম্যাকফসে দেখেছি টাইট করে কাপড় পরলে তার পেইন উপশম হয় একটা লক্ষণ দেখেছি গরম পানি খাইলে তার ডায়রিয়া হয় যেখানে তরমুজ অসহ্য দেখেছি এবং আমরা আর্সেনিক অপিয়ামের মতো নখগুলো খুব দ্রুত গতিতে বৃদ্ধিশীল দেখতে পাই যেটা পাতলা আকৃতির হয় চুল পড়ে গেছিল কেন টাইফয়েড আক্রান্ত হয়ে সেখানে আমরা এসিড ফ্লোরকে চিন্তা করতে পারি চুলের আগা ভেঙে যাচ্ছে চুলে জট বাঁধছে এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি বোরাক্সের একটা ফিকুলিয়ার সিম্পটম একদিন শ্যাম্পু না করলে চুলে জট বাঁধা মতো লাগে সেখানে বোরাক্স মাথা চুল পড়ে টাক হয়ে যাচ্ছে খুশকিজনিত কারণে সেখানে এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি দ্রুত খাই দ্রুত কথা বলে লাইক আমি যেমন বলছি ল্যাক মতো দ্রুত খাই দ্রুত কথা বলে দ্রুত চলে সেখানে আপনি এসিড ফ্লোরকে চিন্তা করতে পারেন যদি সিবিলিটিক পেশেন্টগুলো সাধারণত গঠন আকৃতি বিকৃতি হয় যেমনটা আমরা দাঁতের বিকৃতি দেখেছি নাকসুল দাঁতের বিকৃতি হলে সাধারণত দাঁতের রং কালো বর্ণ ধারণ করলে সেখানে আমরা এসিড ফ্লোর চিন্তা করতে পারি যে অনেকগুলো লক্ষণ আছে আমি আর নিয়ে যাচ্ছি না এগারোটা একুশ বেজে গেছে আমি একটা অস্বাভাবিক লক্ষণ দিয়ে আমি আজকের আলোচনাটা শেষ করছি সেটা হলো যদি কোনো রুগীর হঠাৎ করে প্রসাব বন্ধ হয়ে যায় তাহলে তার মাথা ব্যথা করে এটা ফ্লোরিক আমরা একটা ফিকুলিয়ার সিমটম আমরা ন্যাকটাম মিয়রে দেখেছি কারোর উপস্থিতি মানে অন্য কোনো পার্সনের উপস্থিতি তার প্রসাব বন্ধ হয়ে যায় যদি হঠাৎ করে কোনো কারণ বসতে তার প্রসাব বন্ধ হয়ে যায় যদি তার মাথা ব্যথা করে দেন আপনি কাকে চিন্তা করতে পারেন এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারেন আমরা জানি গরম গরম কাতর গরমকালে তার রোগ লক্ষণ বৃদ্ধি হয় গরম আবহাওয়াতে গরম ঘরে গরম বিছানায় গরম বাতাসে রোগ লক্ষণ বৃদ্ধি তাহলে বিপরীতে খোলা বাতাসে হাঁটলে উপসময় ব্যথাযুক্ত পাশের লাইক ব্রায়োনিয়া ভালো থাকে এই আমাদের আজকের এসিপ্ররিকাম আসলে অনেক আলোচনা স্ক্রিপ্ট করে এসেছি অনেক তথ্য হয়তো বাদ গেছে যদি ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমাযোগ্য তো ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শেষ করছি ধন্যবাদ স্যারকে আজকে একটি অসাধারণ আলোচনা উপহার দেওয়ার জন্য আমরা আলোচনার পরবর্তী স্তরে চলে যাব আজকের আলোচ্য বিষয় যে আজকে স্যার আলোচনা করলেন সেই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করবেন ডক্টর জয়নাল আবেদিন স্যার আপনি হ্যান্ড রাইজ করছেন আপনার প্রশ্নটা রাখুন হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডক্টর জয়নাল আবেদিন কক্সবাজার থেকে আমার প্রথমে স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এই দীর্ঘক্ষণ আমাদেরকে এত কষ্ট করে সুন্দর আলোচনা করার জন্য আমরা আসলে খুব বেশি আমার আমি যেহেতু আমার খুব বেশি উপকার হয়েছে মনে হয়েছে এবং আমি বেশি স্যারকে ধন্যবাদ জানাই আমার মনে হয় এই ক্লাসের আজকে যে আলোচনা এখানে স্যার নিজেও বলছে যে কিছু মানে স্কিপ করে গিয়ে করা হয়েছে আমাদের আসলে আরো কিছু জানার আগ্রহ ছিল তো আমার মনে হয় নেক্সট যদি আরেকটা ক্লাস নেওয়া হয় অ্যাসিড ফ্লোরিক অ্যাম সম্পর্কে আমাদের আরো বেশি কিছু মানে জানা হতো আর কি ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামতের জন্য ডক্টর জিতেন্দ্রনাথ সরকার স্যার ডক্টর জিতেন্দ্রনাথ সরকার আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ আজকে আলোচনা করুন কিছু বলুন হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আপনার কথা পরিষ্কার সলাই যাচ্ছে আচ্ছা আমি আর আলোচনা তো আমি অনেক শুরু থেকে ঢুকতে পারিনি অনেক পরে ঢুকেছি প্রথম দিকে চেষ্টা করতে আর কি পারিনি অনেক আজকে অনেক ডাক্তার অত করতে হয়তো এরা আগের থেকে হয়তো করে আমি হয়তো অনিয়মিত যাই হোক আহ ডাক্তার নাজমুল সাহেব হচ্ছে আমার একদম পছন্দের মানুষ হ্যাঁ অত্যন্ত প্রিয় মানুষ অসাধারণ আলোচনা করছেন এতে ফিওর সম্পর্কে যেগুলো বলছেন তুলনামূলক আলোচনা যতগুলো কথা উল্লেখ করছেন তো এটা বিশেষ করে আমি মনে করি যে ওনার ভরপুর যথেষ্ট ভালো বলছেন আর প্রাণবন্ত একটা উপহার দিচ্ছেন একটা টপিক উপহার দিচ্ছেন আজকে স্যার তো ওনার দীর্ঘ কামনা করি সেই সাথে গ্রুপের সবাইকে ধন্যবাদ এবং নবেন স্যারকে আরো আরেকবার অভিনন্দন সবাই ভালো থাকবেন আমি চেষ্টা করব নিয়মিত হওয়ার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমরা আজকের আলোচনা যেহেতু সময় আমাদের প্রায় শেষের দিকে এবং সময় আর বেশি নেই ওই জন্যই আমরা আজকের আলোচনা আনুষ্ঠানিকভাবে এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ জানাই আজকের আলোচক স্যারকে সবাই ভূমি উদ্দীপনার সঙ্গে জুড়ে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি